হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি ফিজিক্স সেকেন্ড পেপারের। সেটা হচ্ছে ভাই চ্যাপ্টার 10, যেটার নাম হচ্ছে ভাই সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ভাই অনেকের কাছে অনেক কঠিন লাগে, কিন্তু আমি তোমার বলতেছি ভাই আমার লেকচারগুলো করার পরে এই চ্যাপ্টারটা তোমার কাছে দুনিয়ার ইজি মনে হবে। এবং এই চ্যাপ্টারে আমরা হচ্ছে ভাই যত প্রকারের থিওরি আছে, যত প্রকারের ম্যাথ হওয়া সম্ভব অন্তত আমাদের লেভেলে, আমরা সবগুলো হচ্ছে ভাই করার চেষ্টা করব। ওকে, এবং এগুলো জিনিসটা খুবই সহজ ভাই, খুবই সিম্পল জিনিসটা। তো অনেকে একটা প্রশ্ন করো ভাই, এই চ্যাপ্টার পড়ার জন্য কি আমার মানে চলতড়িত বা তোমার হচ্ছে স্থিরতড়িত বা অন্য চ্যাপ্টারগুলো পড়ার দরকার আছে কিনা? তো আমি বলবো পড়লে খুবই ভালো, না পড়লে কোনো প্রবলেম নেই ভাই। আমি যখন পড়াচ্ছি তোমার এই চ্যাপ্টারটা, আমি প্রত্যেকটা টপিক পড়ার আগে, ধরো চলতড়িতের একটা আমি এখন এখন ধরো একটা আমি ম্যাথ করাচ্ছি, ওই ম্যাথটা করার জন্য ধরো চলতড়িতের একটা কনসেপ্ট লাগবে, আমি ম্যাথটা করার আগে তোমাকে চলতড়িতের কনসেপ্ট এখানে আবার বুঝাবো। সো এরপর হচ্ছে আমি ম্যাথটা তোমাকে করাবো বা থিওরিটা তোমাকে আমি পড়াবো। অর্থাৎ তুমি যদি আগে থেকে যদি কোনো চ্যাপ্টার নাও পড়ো মানে এই রিলেটেড, তাও কোনো সমস্যা নেই ভাই, আমি সব তোমাকে হচ্ছে ডিটেলসে এখানে আলোচনা করব। ওইটা না বললে আমি ওই চ্যাপ্টারে যতটুকু লাগে মানে থিওরি পড়ানোর আগে ততটুকু আমি তোমাকে পড়াই দেবো। সো টেনশন নেওয়ার কিছু নেই। সো কেউ যদি ভাই চলতড়িত স্থিরতড়িত নাও পড়ো, তাও সে হচ্ছে এইটা ইজিলি হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা অন্তত আমার কাছে পড়ে, কারণ আমি হচ্ছে যে এই লেকচারগুলো জিনিসগুলো আবার আমি তোমাকে এখানে বলবো। তো এটা তো আমাদের হচ্ছে ভাই মেন ফেসবুক গ্রুপ, তোমরা নিশ্চয়ই জানো। সো যদি কেউ এখানে জয়েন দেওয়া না দেওয়া না থাকো তাহলে এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের একদম প্রিয় চ্যাপ্টার স্টার্ট করি, যেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ভাই সেমি কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আলোচনা করার আগে চলো এখানে আমরা তিনটা ফিগার দেখতে পারতেছি। এখানে একটা আঙ্কেল বসে আছে, আঙ্কেল বসে এখানে একটা কিছু নিয়ে কাজ করতেছে। তো এই প্রথম ফিগারটা কিসের ফিগার? এটা হচ্ছে আসলে তোমার 1940-এর দশকে যে কম্পিউটারগুলো ছিল সেটার ফিগার। এটা কিন্তু পুরোটা একটা কম্পিউটার, বুঝছো? মানে এই যে পুরোটা দেখতেছো না এখানে পুরো যন্ত্র, এটা কিন্তু একটা কম্পিউটার। সো এগুলোকে আমরা বলতাম তোমার কি বলো তো, এগুলোকে আমরা বলতাম হচ্ছে ভাই তোমার ওল্ড কম্পিউটার। এগুলো হচ্ছে ভাই 1940-এর দশকে পাওয়া যেত। ওকে, আচ্ছা এখন তোমার এগুলো নাই, আগে ছিল এগুলো। আচ্ছা আর এগুলোকে আমরা কি বলতে পারি, এটা অ্যাপলের দেখতেছি আমরা এখানে, এগুলো যে আমাদের আমরা বলতে পারি হচ্ছে মডার্ন কম্পিউটার। এগুলোকে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে মডার্ন কম্পিউটার। এবং আমরা দেখতেছি এই মডার্ন কম্পিউটারগুলা সাইজে বেশ ছোট হয়ে গেছে এবং এদের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাইছে। তাহলে এখন স্বভাবত আমাদের মনে একটা কোয়েশ্চন আসবে, সেটা হচ্ছে যে ভাই কীভাবে এই ওল্ড কম্পিউটারগুলা মডার্ন কম্পিউটারে আপনার হচ্ছে ভাই ট্রান্সফর্ম ঘটলো, মানে কীভাবে হচ্ছে যে ভাই এই জিনিসটা থেকে এই জিনিসগুলো তৈরি হলো, মানে এত বড় জিনিস ছিল এটাকে কীভাবে এত ছোট জিনিসে কনভার্ট করা গেল এবং এটার কার্যক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাইলো। এটার একটা মাত্র উদ্দেশ্য কারণ হচ্ছে যে ভাই তোমার এখানে আগে ওল্ড কম্পিউটার থেকে মডার্ন কম্পিউটারে যে তোমার কনভার্ট করছে এটার জন্য দায়ী কে জানো? এটার জন্য দায়ী হচ্ছে ভাই তোমার লজিক গেট। এটার জন্য দায়ী কে বলো তো ভাই? এটার জন্য তোমার দায়ী হচ্ছে ভাই লজিক গেট, লজিক গেট। সো বেসিক্যালি যেটা করা হয়েছে যে তোমার এখানে লজিক গেট ইউজের মাধ্যমে তোমার হচ্ছে ভাই ওল্ড কম্পিউটারগুলোকে মডার্ন কম্পিউটারে কনভার্ট করা সম্ভব হয়েছে। কীভাবে সম্ভব হয়েছে আমরা সব আস্তে আস্তে পড়বো, বুঝছো জিনিসটা? কিন্তু আমরা আপাতত এতটুকু জেনে রাখি যে আমাদের যে ওল্ড কম্পিউটার ছিল সেগুলোকে মডার্ন কম্পিউটারে কীভাবে কনভার্ট করা গেছে। আমরা যখন এখানে লজিক গেট ইউজ করছি, লজিক গেট ইউজের মাধ্যমে আমাদের হচ্ছে ভাই এই ওল্ড কম্পিউটারগুলোকে তোমার হচ্ছে ভাই মডার্ন কম্পিউটারে কনভার্ট করা গেছে। কীভাবে কনভার্ট করা গেছে আমরা সব জানবো এই চ্যাপ্টারে। আচ্ছা তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি কীভাবে হচ্ছে আমাদের ওল্ড কম্পিউটার থেকে আমাদের হচ্ছে ভাই মডার্ন কম্পিউটারে কনভার্ট হয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট আলোচনায় যাই। তাহলে আমরা বুঝতেছি আমাদের এই ওল্ড কম্পিউটার থেকে আমাদের হচ্ছে ভাই এই ওল্ড কম্পিউটার থেকে আমরা যদি এখানে লিখে আসো, আমাদের হচ্ছে ভাই এই ওল্ড কম্পিউটার থেকে মডার্ন কম্পিউটারে কে নিয়ে গেছে, আমরা একদম ধীরে সুস্থ পড়বো চ্যাপ্টারটা। আমরা হচ্ছে চেষ্টা করবো এটা 10 থেকে 12টা লেকচারে শেষ করে দিতে। দেখো ওল্ড কম্পিউটারকে মডার্ন কম্পিউটারে কে কনভার্ট করছে? লজিক গেট, লজিক গেট। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই লজিক গেট এটা কি দিয়ে তৈরি? আমরা তো বুঝলাম হচ্ছে যে ওল্ড কম্পিউটার হচ্ছে কে মডার্ন কম্পিউটার, মডার্ন কম্পিউটারে কনভার্ট করছে হচ্ছে লজিক গেট। আর লজিক গেটগুলো কী দিয়ে তৈরি হয় আমরা যদি একটু দেখতে চাই, এই যে লজিক গেট যেগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি ভাই তোমার চারটা জিনিস দিয়ে তৈরি হয়। লজিক গেট কয়টা জিনিস দিয়ে তৈরি হয় ভাই? বেসিক্যালি চারটা জিনিস দিয়ে তৈরি হয়। তাহলে লজিক গেট এরা তৈরি হয়েছে চারটি জিনিস দ্বারা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে চারটা জিনিস কী কী? দেখো চারটা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে ভাই তোমার ডায়োড, একটা হচ্ছে তোমার ভাই ট্রানজিস্টর, তারপরে তোমার আছে হচ্ছে ভাই মসফেট, আর এরপর তোমার আছে হচ্ছে ভাই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, যেটাকে আমরা বলি অপ অ্যাম্প। তাহলে জিনিসটা বুঝো,
এই লজিক গেটগুলো কয়টা জিনিস দিয়ে তৈরি হয়েছে ভাই? ডায়োড, ট্রানজিস্টর, মসফেট আর হচ্ছে ভাই তোমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো আরও জিনিসপত্র থাকে, কিন্তু বেসিক্যালি এই চারটা জিনিস হচ্ছে ভাই তোমার বেশি থাকে। এবং এই চারটা জিনিসের সমন্বয়ে ঘটে কী তৈরি করা হয়েছে বলতো ভাই? লজিক গেট তৈরি করা হয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারে মানে আমাদের HSC লেভেলে শুধুমাত্র আলোচনা আছে হচ্ছে যে ভাই তোমার ডায়োডকে নিয়ে এবং তোমার আলোচনা আছে ভাই ট্রানজিস্টরকে নিয়ে। তাই আমরা আমাদের আলোচনাটা এই ডায়োড এবং ট্রানজিস্টরের মধ্যে সীমাবদ্ধ রাখবো। তোমরা হচ্ছে যখন পরবর্তীতে ভার্সিটিতে উঠবা, যদি কেউ ইলেকট্রিক্যালগুলো নাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নাও, তখন তোমরা মসফেট, অপএম এগুলো সম্পর্কে জানতে পারবা। ওকে, তার মানে দেখো আমরা তাহলে যদি একটু সামারি করি কি যা যা পড়লাম। আমরা বললাম তাহলে আমাদের একটা ওল্ড কম্পিউটারগুলা মডার্ন কম্পিউটারে কনভার্ট হয়েছে লজিক গেট দ্বারা, এবং এই লজিক গেটগুলো তৈরি হয়েছে চারটা জিনিস দ্বারা: ডায়োড, ট্রানজিস্টর, মসফেট এবং অপএম। তো এখানে মধ্যে আমরা আমাদের চ্যাপ্টারে শুধুমাত্র ডায়োড এবং ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন একটু যদি তুমি জিজ্ঞেস করো ভাই ডায়োড দেখতে কীরকম আর ট্রানজিস্টর দেখতে কীরকম, এরা হচ্ছে আসলে ছোটো ছোটো চিপসের মতো, মানে ছোটো 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 যন্ত্র আর কি, এরা একদম ছোটো ছোটো। এদের এই এই ট্রানজিস্টরগুলো বা ডায়োডগুলো দেখতে একদম ছোটো ছোটো। যেমন ট্রানজিস্টর কীরকম দেখতে, ট্রানজিস্টরে এরকম একটা চার কোনা বক্স থাকে, এখানে কালো কালো দাগ থাকে তোমার ট্রানজিস্টরের মধ্যে, এরকম একটা বক্স থাকে, এখানে কালো কালো এরকম করে ডট ডট দাগ থাকে, এখানে পুরো কালো থাকে আর কি এটা। আর ট্রানজিস্টরের এখানে ভাই তিনটা পা থাকে, মানে তিনটা টার্মিনাল থাকে, মানে তিনটা এখানে প্রান্ত এখানে বের হয়ে থাকে, তিনটা প্রান্ত এখানে ট্রানজিস্টরের মধ্যে বের হয়ে থাকে। এই তিনটা প্রান্তকে আসলে বিভিন্ন জায়গায় কানেক্ট করা যায়। ওকে, তাহলে এটা কি ভাই? এটা তোমার হচ্ছে ভাই ট্রানজিস্টর, এটা হচ্ছে তোমার ভাই ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরে কি থাকে? ট্রানজিস্টরে হচ্ছে এখানে একটা কালো একটা বক্স থাকে ভাই, একটা স্কোয়ার শেপের, আর এখান থেকে তিনটা হচ্ছে ভাই তোমার টার্মিনাল বের করা থাকে। তো এই তিনটা টার্মিনালকে আসলে বিভিন্ন সার্কিটে আসলে লাগানো যায়। আর ডায়োড দেখতে কীরকম ভাই? ডায়োড হচ্ছে এরকম ছোট একটা বক্স থাকে, আরও ছোট ট্রানজিস্টর থেকেও ছোট, আর এখানে একটা ছোট একটা দাগ থাকে। এই দাগের বৈশিষ্ট্য দেখো, দাগটা কিন্তু একদম মাঝ বরাবর না, বুঝছো? দাগটা কিন্তু কোথায় না, একদম মাঝ বরাবর না, এখানে একটু বেশি স্পেস থাকে আর এখানে একটু কম স্পেস থাকে। আর এখান থেকে দুইটা টার্মিনাল বের করা থাকে, আর এখান থেকে কয়টা টার্মিনাল বের করা থাকে? দুইটা টার্মিনাল। অর্থাৎ এটা কি তোমার? এটা হচ্ছে তোমার ডায়োড। আমি যদি একটু ফিগারটাকে চলো এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডায়োড। আর মসফেট, অপএম এগুলো তো আমাদের যেহেতু নাই, তো আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা যেটা শিখলাম যে আমাদের ট্রানজিস্টরগুলো দেখতে হচ্ছে এরকম এই শেপের, মানে তোমার হচ্ছে বেসিক্যালি এখানে তাহলে একটা কালো একটা স্কোয়ার টাইপের বক্স থাকবে, আর এখান থেকে কয়টা টার্মিনাল বের করা থাকে বলো তো? তিনটা টার্মিনাল। আর ডায়োড যেটা আছে, ডায়োড থেকে কয়টা টার্মিনাল বের করা থাকে ভাই? দুইটা টার্মিনাল বের করা থাকে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, তাহলে ট্রানজিস্টর থেকে তিনটি টার্মিনাল নির্গত হয়। ভাই তিনটা টার্মিনালে কী কী থাকে সব ডিটেলসে পড়বো, আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা মাত্র স্টার্ট করছি। আর এখানে কি হয়, ডায়োডের মধ্যে দুইটি টার্মিনাল নির্গত হয়। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে এতটুকু বুঝতে পারছি আমরা। এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো বুঝলাম যে ওল্ড থেকে মডার্নে গেছে লজিক গেট দ্বারা, আর লজিক গেট তৈরি হয়েছে ডায়োড ট্রানজিস্টর দ্বারা, কিন্তু আমরা এখানে দেখতেছি ডায়োড আর ট্রানজিস্টর যেগুলো, এগুলো তো কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এই ডায়োড আর ট্রানজিস্টর তোমার যে পদার্থগুলো দিয়ে তৈরি হয়েছে, এগুলাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার সেমিকন্ডাক্টর। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব, সেমিকন্ডাক্টর নিয়ে। ওকে, আর এই সেমিকন্ডাক্টরের সাহায্যে তোমার হচ্ছে ভাই ইলেকট্রনিক্স যুগের সূচনা হয়েছে। তো বেসিক্যালি মডার্ন যে ইলেকট্রনিক্স যুগ আছে, তুমি মডার্ন যতগুলো যন্ত্রপাতি দেখতেছো, মানে মডার্ন যন্ত্রপাতি কীরকম, যে তুমি ধরো মোবাইল ইউজ করতেছো বা ধরো তোমার হচ্ছে ভাই ল্যাপটপ ইউজ করতেছো, সবগুলোতে কিসে কিসের ইউজ আছে বলো তো ভাই? ইলেকট্রনিক্সের ইউজ আছে। ওকে, আশা করি জিনিসটা তুমি এখানে বুঝতে পারতেছো ভাই। আমরা একটু পরে আলোচনা করব যে তোমার হচ্ছে ভাই সেমি কন্ডাক্টর বা কন্ডাক্টর, এদের মধ্যে ডিফারেন্সগুলো কী, কোনটা আমরা কোন জায়গায় ইউজ করি, আমরা সব আলোচনা করব। তাহলে আমি যদি একটু সামারি করি, আমরা তাহলে বললাম হচ্ছে ভাই লজিক গেট তৈরি হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, মসফেট এবং অপএম দিয়ে। ট্রানজিস্টর দেখতে তোমার এরকম হয়, ট্রানজিস্টরে তিনটা টার্মিনাল থাকে, ডায়োডে কয়টা টার্মিনাল থাকে ভাই? ডায়োডে তোমার থাকে হচ্ছে দুইটা টার্মিনাল, যেখানে একটা দাগ কাটা থাকে, এখানে এখানে হচ্ছে একটু বড় স্পেস থাকে আর এখানে একটু ছোটো স্পেস থাকে। আর আমরা মাত্র বললাম তাহলে ডায়োড এবং ট্রানজিস্টর যেগুলো আছে, এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি হয় যে পদার্থের নাম কি ভাই? সেমি কন্ডাক্টর। দেখো যে পদার্থের নাম কি? সেমি কন্ডাক্টর। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, কন্ডাক্টর যেটা আছে, তাহলে এখানে আমি যদি তোমাকে একটু লিখে দিই এখানে ট্রানজিস্টর কমা ডায়োড, এরা
তৈরি হয় সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে, সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে। আমরা একটু পরে আলোচনা করবো যে এই পদার্থ সেমিকন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স কী। সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে, তাহলে আমরা এখানে বললাম কি যে ট্রানজিস্টর ডায়োড এরা কী দিয়ে তৈরি হয়? সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি হয়। এবার আসো আমরা একটু আলোচনা করি ভাই সেমিকন্ডাক্টর এই কথাটার অর্থ কী। আমরা একটু চলো আলোচনা করি সেমি কন্ডাক্টর এই কথাটার অর্থ কী। দেখো সেমিকন্ডাক্টর এটা কয়টা ওয়ার্ড দিয়ে জড়িত? দুইটা ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে সেমি আর একটা হচ্ছে কন্ডাক্টর। যেমন আমরা যদি দেখি এখানে একটু করে যে সেমি যেটা আছে, এই সেমি এটার মানে হচ্ছে ভাই তোমার অর্ধ, আর কন্ডাক্টর এটার মানে হচ্ছে তোমার ভাই পরিবাহী। তাহলে তুমি যদি পুরোপুরি সেমি কন্ডাক্টরের পুরোপুরি অর্থ চাও, তাহলে এটা পুরোপুরি কী হবে অর্থ? অর্ধ পরিবাহী। এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখো কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, যারা খুব ভালো পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তোমার হচ্ছে তাহলে সেমি কন্ডাক্টর মানে কি হবে? তারা হচ্ছে যে খুব ভালো পরিমাণে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, মানে পরিবাহী থেকে কম পারবে। ওকে, আবার একেবারে যে মানে তোমার হচ্ছে খুব একটা যে বেশি পারবে তাও না, আবার কিন্তু বিদ্যুৎ পরিবহন সামান্য পরিমাণ হলেও করবে জিনিসটা। অর্থাৎ সেমি কন্ডাক্টর হলো এমন পদার্থ যারা হচ্ছে কি খুব একটা ভালো কন্ডাক্টর না, মানে তারা হচ্ছে খুব একটা ভালো তোমার হচ্ছে যে ভাই বিদ্যুৎ পরিবহন করতে পারে না, আবার তোমার হচ্ছে তারা কিন্তু অপরিবাহীও না। হ্যাঁ, একটা দেখো এখানে আমরা একটু পরে পড়বো, বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে ভাই তোমার অপরিবাহী, একটা হচ্ছে ভাই তোমার অর্ধ পরিবাহী। যেমন পরিবাহীরা কি? পরিবাহীরা তোমার হচ্ছে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আর অপরিবাহীটা কি? অপরিবাহী হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করতে দেয় না, মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আর অর্ধ পরিবাহী হচ্ছে পরিবাহী আর অপরিবাহী মাঝখানে আছে, অর্থাৎ এরা তোমার হচ্ছে যে ভাই খুব একটা ভালো বিদ্যুৎ পরিবহন করতেও পারে না, আবার এরা অপরিবাহী পদার্থ হিসেবেও কাজ করে না, মানে এরা হচ্ছে মাঝামাঝি পর্যায়ের, এরা খুব সামান্য পরিমাণে বিদ্যুৎকে পরিবহন করতে পারে। ওকে, তার মানে এই যে সেমিকন্ডাক্টর যারা আছে, তাহলে এদের নিয়ে যদি আমি একটা বৈশিষ্ট্য লিখতে চাই, তাহলে আমরা এখানে বলতে পারি এরা খুব একটা ভালো কন্ডাক্টর না, মানে পরিবাহী না, কন্ডাক্টর নয়, আবার অপরিবাহীও নয়। অপরিবাহী যেটাকে আমরা বলি ইনসুলেটর, ইনসুলেটর অপরিবাহীও, অপরিবাহীও নয়, মানে এরা কন্ডাক্টরও নয় আবার ইনসুলেটরও নয়, এরা মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা বলতে পারি এরা মাঝামাঝি অবস্থায় থাকে, এরা মাঝামাঝি অবস্থায় থাকে, মানে তোমার হচ্ছে এই দুইটার মাঝখানে থাকে আর কি। ওকে, মাঝামাঝি অবস্থায় থাকে। তো আশা করি তোমরা একদম বেসিক পার্টটুকু এখানে বুঝতে পারতো সবাই। তাহলে চলো আমরা এরপর এখন আলোচনা করি তাহলে ওই যে তিনটা পদার্থকে নিয়ে, মানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থের তিনটা ভাগ নিয়ে চলো আমরা আলোচনা করি। তাহলে এখানে চলো আমি তোমাকে একটা পয়েন্ট লিখে দিই, সেটা হচ্ছে যে ভাই বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থসমূহকে তিন ভাগে ভাগ করা যায়, ভাগ করা যায়। আমরা যদি যথা দিয়ে লিখতে থাকি, যেমন আমরা যদি লিখি এক নাম্বার, এক নাম্বার হচ্ছে তোমার ভাই পরিবাহী, যাদেরকে আমরা বলি হচ্ছে ভাই তোমার কন্ডাক্টর। দুই নাম্বারকে আমরা বলছি হচ্ছে তোমার ভাই অর্ধ পরিবাহী, এটাকে আমরা বলছি তোমার হচ্ছে ভাই সেমিকন্ডাক্টর, আর তিন নাম্বার হচ্ছে তোমার ভাই অপরিবাহী, যাদেরকে আমরা বলছি তোমার হচ্ছে ভাই ইনসুলেটর। যেমন আমরা যদি এখানে দেখি যে অপরিবাহী মানে কি? যারা খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে, যারা, আমরা যদি একটু সংজ্ঞাগুলো দেখতে চাই, আমরা যদি সংজ্ঞা লিখে দিয়ে আসো, তাহলে আমরা চলো সংজ্ঞা লিখি আস্তে আস্তে। তাহলে আমরা প্রথমে যদি লিখি পরিবাহী, বা যেটাকে আমরা বলছি তোমার হচ্ছে ভাই তাহলে কন্ডাক্টর,
তাহলে আমরা কন্ডাক্টর কাকে বলবো? আমরা এখানে লিখবো যে যে সকল পদার্থ খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, যে সকল পদার্থ, যে সকল পদার্থ খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে পরিবাহী বলে। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি ভাই? এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি তোমার হচ্ছে সকল ধাতু যেমন অ্যালুমিনিয়াম, এদের মধ্যে দিয়ে কিন্তু আসলে খুব ভালো বিদ্যুৎ পরিবহন হইতে পারে। আবার তুমি বলতে পারো কপার, কপারের তার, যেগুলো আমরা বাসাবাড়িতে যে ওয়াইফাই তার এগুলো ইউজ করি, ওয়াইফাইয়ের তার, তারপর ধরো তোমার ডিশের তার, সবগুলো কিন্তু কপারের তার থাকে। ওকে, আর এরপর আমরা তাহলে পরিবাহী জিনিসটা বুঝলাম। এরপর আসো ভাই তাহলে আমরা অপরিবাহী আগে দেখে ফেলি, যেটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ইনসুলেটর। তাহলে ভাই ইনসুলেটর জিনিসটা কি? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না বললেই চলে, যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না, পরিবহন করে না বললেই চলে, তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। আমরা এই চ্যাপ্টারেই দেখবো। আমরা অনেক সময় একটা মিসকনসেপশন থাকে কি আমাদের কাছে, যে অপরিবাহী পদার্থ মানে এরা এক মানে বিদ্যুৎ পরিবহন করে না, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে অপরিবাহী মানে এক কিছুটা করে, মানে এতই সামান্য যে এটা তুমি আসলে করে না বললেই চলে আর কি। মানে এমন না যে মানে একদম জিরো না, হ্যাঁ কিছুটা করে, মানে তোমার হচ্ছে যে ভাই একদম সামান্য লেভেলের হলো বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু এতই সামান্য লেভেল যে ভাই সেটাকে আসলে তুমি বিদ্যুৎ পরিবহন করে না বললেই চলে আর কি। ওকে, এই জন্য তাদেরকে আমরা কী বলি ভাই? অপরিবাহী পদার্থ বলি। তো অপরিবাহী পদার্থের এক্সাম্পল কী কী হতে পারে আমরা যদি দেখতে চাই? ভালো এক্সাম্পল হচ্ছে তোমার ডায়মন্ড হইতে পারে, তারপর হইতে পারে দেখো কাঠ হইতে পারে। তাহলে দেখো আমরা পরিবাহী আর অপরিবাহী সংজ্ঞাটা বুঝছি কিনা। আমরা বলতেছি পরিবাহী মানে কি, যে সকল পদার্থ খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে হচ্ছে আমরা পরিবাহী বলি। যেমন এক্সাম্পল আমরা বললাম সকল ধাতু এবং কপার। তারপর তোমার হচ্ছে ভাই অপরিবাহী মানে কি, যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না বললেই চলে, মানে এদের মধ্যে আসলে বিদ্যুৎ পরিবাহী পরিবাহিতা হয় না বললেই চলে, তাদেরকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অপরিবাহী পদার্থ। যেমন এক্সাম্পল কী কী হইতে পারে? ডায়মন্ড, কাঠ, এরা হইতে পারে। এরপর আসতেছে তোমার হচ্ছে ভাই অর্ধ পরিবাহী। এরপর আসতেছে হচ্ছে আমাদের ভাই অর্ধ পরিবাহী, যেটাকে আমরা বলছি তোমার হচ্ছে ভাই সেমি কন্ডাক্টর। দেখো অর্ধ পরিবাহিতাটা কাকে বলবো ভাই আমরা? আমরা অর্ধ পরিবাহিতা হিসেবে বলবো, সংজ্ঞাটা বলবো এরকম, যাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অপরিবাহী পদার্থ থেকে বেশি কিন্তু পরিবাহী পদার্থ অপেক্ষা বেশ কম, তাদেরকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই অর্ধ পরিবাহী পদার্থ। তাহলে আমরা বলবো কি, যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অপরিবাহী পদার্থ অপেক্ষা বেশি, অপরিবাহী পদার্থ অপেক্ষা বেশি কিন্তু পরিবাহী পদার্থ অপেক্ষা পদার্থ অপেক্ষা অনেক কম, তাদেরকে অর্ধ পরিবাহী পদার্থ বলে। আর অর্ধ পরিবাহী পদার্থের তুমি যদি এক্সাম্পল দেখতে চাও তাহলে এক্সাম্পল হচ্ছে ভাই, ভালো এক্সাম্পল কী হতে পারে? গ্যালিয়াম হইতে পারে, সিলিকন হইতে পারে, তারপরে তোমার হচ্ছে ভাই
ওই যে জার্মেনিয়াম হইতে পারে, আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা একটু করে তোমার হচ্ছে লিখে দিব জিনিসগুলো। যেমন আমরা একটা ছড়া শিখতে পারি অর্ধপরিবাহীর উদাহরণের জন্য, কারণ আমাদের এই চ্যাপ্টারে আসলে মানে পরিবাহী আর অপরিবাহী এতটা ইম্পর্টেন্ট না। আমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট কোনটা বলতো, অর্ধপরিবাহীটা। তাহলে আমরা মেডিকেলে যারা অ্যাডমিশন দিব তারা হচ্ছে তোমার একটা ছড়া শিখতে পারি, আমরা মনে রাখতে পারি অর্ধপরিবাহীর উদাহরণ। কারণ হচ্ছে আমাকে এখান থেকে জিজ্ঞেস করবে নিচের কোনটি অর্ধপরিবাহী, স্যার আসলে অর্ধপরিবাহীটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখান থেকে শিখে চলো অর্ধপরিবাহীর উদাহরণ, এটা ভার্সিটি অ্যাডমিশন আর ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ে তেমন আসে না কিন্তু ভার্সিটি অ্যাডমিশনও তোমার এটা লাগবে। তো ছড়াটা মনে রাখবে এরকম, জার্মান শিল্পীরা আগে ফুচকা আনায়। তাহলে মনে রাখবা, জার্মান শিল্পীরা আগে ফুচকা আনায়। যেমন এক্সাম্পলগুলো কি কি হইতে পারে, জার্মান দ্বারা আমরা বুঝতেই পারতেছি এটা হবে জার্মেনিয়াম, জার্মেনিয়াম। তারপর শিল্পীরা সি যেটা শিল যেটা আছে এটা দেখে আমরা বুঝতেছি এটা হবে সিলিকন। আচ্ছা, তারপর আ দিয়ে আমরা বুঝতেছি এখানে হবে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে ভাই তোমার এখানে গ্যা যেটা আছে এটা দিয়ে আমরা বুঝতেছি এখানে হবে গ্যালিয়াম। তারপর তোমার হচ্ছে ভাই ফু দিয়ে হবে হচ্ছে ভাই তোমার এখানে ফসফরাস। তারপরে তোমার এখানে হচ্ছে ভাই আনায় আছে যেটা এটা দিয়ে আ দিয়ে হবে তোমার এখানে আর্সেনিক। এরা হচ্ছে সবাই কি ভাই অর্ধপরিবাহী। তবে বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী হচ্ছে ভাই দুইটা আছে, একটা হচ্ছে তোমার ভাই সিলিকন আর একটা হচ্ছে ভাই তোমার জার্মানিয়াম। এরা কি, এরা হচ্ছে বহুল ব্যবহৃত, এরা হচ্ছে যে তোমার ভাই বহুল, মানে বাকিগুলোকে আসলে তেমন আমরা একটা ইউজ করি না কিন্তু এদেরকে আমরা বেশি ইউজ করি অর্ধপরিবাহী। আসলে বেসিক্যালি অ্যালুমিনিয়াম যেটা দেখতেছো না এটা পরিবাহী হিসেবে আচরণ করে, আবার এটা অর্ধপরিবাহী হিসেবে আচরণ করতে পারে। মানে এটা আসলে এখানে এটার আসলে কিছু স্পেশালিটি আছে, সো স্পেশালিটি নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের এই চ্যাপ্টারে নাই তাই আমরা আলোচনা করতেছি না। তাই তুমি এটা জেনে রাখতে পারো অ্যালুমিনিয়াম আসলে অর্ধপরিবাহী হিসেবে কাজ করতে পারে, পরিবাহী হিসেবে কাজ করতে পারে, কারণ এটার একটা কিছু স্পেশালিটি আছে। কিন্তু এই স্পেশালিটি নিয়ে আমরা এখানে আসলে এই চ্যাপ্টারে আলোচনা করার সুযোগ নেই আমাদের। ওকে, তাহলে আমরা এখান থেকে জানলাম যে আসলে অর্ধপরিবাহী কারা কারা হয়। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে ভাই আমাদের কন্ডাক্টর থাকতে সেমি কন্ডাক্টর আমাদের লাগছে কেন? মানে আমরা তো আমরা জানি কি যে কন্ডাক্টরের কাজটা কি বিদ্যুৎ পরিবহন করা, আবার সেমি কন্ডাক্টরে কী করতেছে, বিদ্যুৎ পরিবহন করতেছে, উল্টা আরও কম বিদ্যুৎ পরিবহন করতেছে, কারণ কন্ডাক্টর হচ্ছে অনেক বেশি বিদ্যুৎ পরিবহন করে আর সেমি কন্ডাক্টর কী করে বলতো, অনেক বেশ কম পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে ভাই আমার সেমি কন্ডাক্টর তারা লাগতেছে কেন, একটা জিনিস অনেক বেশি বিদ্যুৎ পরিবহন করে, আমি সেটা তোমার হচ্ছে যে সেটা সেটা থাকলেই তো হচ্ছে, তাহলে আমার কেন আমার সেমি কন্ডাক্টর লাগতেছে। চলো এই জিনিসটা আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আমি তোমাকে একটা লাইন লিখে দিই এখানে, সেটা হচ্ছে যে যে সকল জায়গায় কোনো কিছু কন্ট্রোল করার দরকার পড়ে, কোনো কিছু কন্ট্রোল করার প্রয়োজন পড়ে সে সকল জায়গায় সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, সে সকল জায়গায় সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। আমি তোমাকে জিনিসটা এখানে বুঝাই বলি, সেটা হচ্ছে যে ভাই তুমি যদি নর্মালি যদি ভাই ধরো কন্ডাক্টর দেখো, কন্ডাক্টরে তোমার হচ্ছে যে ভাই কারেন্ট যেটা যায় সেটা অনেক বেশি পরিমাণে যায়। আচ্ছা, একটা জিনিস আমাকে বলতে পারবা কারেন্ট কেন প্রবাহিত হয়? কারণ ইলেকট্রন প্রবাহের ফলে আসলে ইলেকট্রন প্রবাহ যদি ঘটে তাহলে সেটাকে আমরা কী বলতে পারি, কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা ছোটোকাল 9-10 থেকে জানি, আমরা সবাই কি জানি যে যদি কোনো কারণে আমার ইলেকট্রন প্রবাহ ঘটে, যদি কোনো কারণে আমার কী ঘটে ভাই ইলেকট্রন প্রবাহ ঘটে, আমি যদি তোমাকে লিখে দিয়ে আসো, যদি কোনো কারণে আমার ইলেকট্রন যদি আমার প্রবাহ ঘটে, বেসিক্যালি ইলেকট্রন প্রবাহের ঘটনাটাকে আমরা কী বলি বলতো, এখানে আমার তড়িৎ প্রবাহ ঘটতেছে। ওকে, তাহলে যদি কোনো কারণে আমার ইলেকট্রন প্রবাহ ঘটে সেটাকে আমরা কী বলি, আমার এখানে তড়িৎ প্রবাহ ঘটতেছে। আচ্ছা,
দেখো একটা জিনিস, যে সকল ইলেকট্রন তোমার হচ্ছে ভাই প্রবাহিত হয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে ভাই তোমার ফ্রি ইলেকট্রন। তাহলে দেখো তো ফ্রি ইলেকট্রন এই জিনিসটা কি? ফ্রি ইলেকট্রন এই জিনিসটা হচ্ছে ফ্রি মানে কি? মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন কারা? যারা হচ্ছে ভাই তোমার ফ্লো করতে পারবে, যারা হচ্ছে পরিবাহিত হতে পারবে, যারা কি করতে পারবে, যারা পরিবাহিত হতে পারে, এমন ইলেকট্রন যারা হচ্ছে কি করতে পারবে, তোমার পরিবাহিত হতে পারবে, এরা হচ্ছে কি বলতো ভাই? ফ্রি ইলেকট্রন। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, যে যার যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে, যেটা যে পদার্থের যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে, সেই সবগুলো ইলেকট্রন তো তোমার প্রবাহিত হতে পারবে, তাহলে তার তড়িৎ প্রবাহের মান অনেক বৃদ্ধি পাবে না? আমি তোমাকে জিনিসটা এখানে সিচুয়েশনটা দেখো এখানে ক্লিয়ার করি। আমরা বলতেছি তাহলে হচ্ছে যে ভাই যদি কোনো কারণে আমার ইলেকট্রন প্রবাহ হয়, সেই ইলেকট্রন প্রবাহটাকে আমরা বেসিক্যালি কী বলি ভাই? তড়িৎ প্রবাহ বলি। আর ইলেকট্রন মানে দেখো ফ্রি ইলেকট্রন নামের একটা টার্ম আছে, সেটা কি? ফ্রি ইলেকট্রন দ্বারা কী বোঝায়? যে সকল ইলেকট্রন তোমার হচ্ছে ভাই পরিবাহিত হতে পারে, মানে তোমার হচ্ছে এক জায়গা থেকে যারা আরেক জায়গায় যাইতে পারে, বেসিক্যালি ওগুলোকে আমরা কী বলি? মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলি। তো এই যে তড়িৎ প্রবাহ ঘটানোর পিছনে যে ইলেকট্রনগুলো আসলে দায়ী থাকে, তারাই আসলে কী বলতো? ফ্রি ইলেকট্রন। ওকে, তাহলে আমি দেখো সময়কে এখানে তাহলে ফ্লো চার্টটা বলি। ইলেকট্রন প্রবাহ ঘটা মানেই হচ্ছে তোমার ভাই তড়িৎ প্রবাহ। আর ফ্রি ইলেকট্রন জিনিসটা কি? ফ্রি ইলেকট্রন মনে হচ্ছে যারা হচ্ছে ভাই তোমার পরিবাহিত হইতে পারবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। সো তাদের ফলে আসলে এই ফ্রি ইলেকট্রনগুলো চলাচলের কারণে আসলে কী হয়? তড়িৎ পরিবহন ঘটে। অর্থাৎ তার মানে আমরা কী বলতে পারি? তড়িৎ পরিবহনের জন্য দায়ীকে ফ্রি ইলেকট্রন। তাহলে আমরা এখানে দেখো এই লাইনটা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে যে ভাই ফ্রি ইলেকট্রন, আর যেটাকে আমরা মুক্ত ইলেকট্রন বলতেছি, চলাচলের জন্যই তড়িৎ পরিবহন ঘটে। ওকে, ফ্রি ইলেকট্রন চলাচলের জন্য তোমার কি ঘটে? তড়িৎ পরিবহন ঘটে। অর্থাৎ তড়িৎ পরিবহন ঘটানোর জন্য দায়ী হলো ফ্রি ইলেকট্রন। তার মানে আমরা এখানে বলতেছি কি ভাই? দেখো আমরা বলতেছি হচ্ছে তোমার এখানে ফ্রি ইলেকট্রন যখন চলবে, এটার ফ্রি ইলেকট্রনের চলাচলকে তুমি আসলে কি বলতে পারো? এখানে হচ্ছে তখন যদি ফ্রি ইলেকট্রন চলে, তুমি বলতে পারো তখন তড়িৎ পরিবহন হচ্ছে। অর্থাৎ তড়িৎ পরিবহন ঘটানোর জন্য দায়ী কে বলতো? ফ্রি ইলেকট্রন। এখন এখানে যেটা হয়, কন্ডাক্টরের মধ্যে মানে এত বেশি তড়িৎ পরিবহন করে কেন? কারণ কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন তোমার কি দেখো অনেক বেশি পরিমাণে থাকে। একটা কন্ডাক্টরের মধ্যে প্রতি মিটার কিউবে প্রায় হচ্ছে তোমার ভাই, আমরা যদি হিসাব করি তাহলে 10^22 এরকম ফ্রি ইলেকট্রন থাকে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভাই, মানে তোমার একটা কন্ডাক্টরের ভিতরে প্রতি মিটার কিউবে প্রায় হচ্ছে ভাই 10^22 সংখ্যক তোমার কি থাকে ভাই? ফ্রি ইলেকট্রন থাকে। দেখো জিনিসটা, তাহলে আমরা এখানে বলতেছি কি, একটা কন্ডাক্টরের মধ্যে প্রতি মিটার কিউবে প্রায় হচ্ছে ভাই তোমার 10^22 সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে। এটা হচ্ছে কিসের সংখ্যা বলতো? ফ্রি ইলেকট্রনের সংখ্যা। তো এতগুলো ফ্রি ইলেকট্রনকে আসলে কন্ট্রোল করা কিন্তু সহজ ব্যাপার না। তাই আসলে তোমার কন্ডাক্টরকে সেখানে আমরা ইউজ করি যেখানে আসলে আমার কারেন্টকে কন্ট্রোল করার দরকার হয় না। সেটা কোথায় কোথায়? যেমন তোমার ওয়াইফাইয়ের তার। তুমি একটু করে চিন্তা করো, তোমার ওয়াইফাইয়ের তারে যে ইলেকট্রন যে আসা যাওয়া করতেছে, সেটারে তোমার কন্ট্রোল করার দরকার আছে? না, তুমি সুইচ টিপতেছো, সুইচ টিপার ফলে তোমার এটা ওয়াইফাই অন হচ্ছে, তোমার এখানে কারেন্ট ফ্লো করতেছে, সেটা কিন্তু তোমার কন্ট্রোল করার দরকার নাই। কিন্তু তুমি এটা একটু চিন্তা করো তো, ধরো তুমি এটা লিফটে উঠছো, লিফটে উঠার পরে তুমি লিফটের মধ্যে কী করো? সুইচ প্রেস করো না? মানে তুমি হয় দুই দাও দুই তলা যেতে হইলে, বা তিন দাও থার্ড ফ্লোরে যেতে হইলে। এখন তুমি চিন্তা করো, এইখানে এখানে কিন্তু তোমার সেমি কন্ডাক্টর ইউজ করতে হবে লিফটের সুইচের এখানে। কেন আমি তোমার বুঝাই বলি, ধরো তুমি সুইচের মধ্যে তিন দিছো, তো যদি তোমার এখানে তুমি যদি সেমি কন্ডাক্টর ইউজ না করো, অর্থাৎ যদি কন্ট্রোল না করো, তোমার লিফট তোমার নিয়ে যাবে 10 তলায়, কারণ তুমি সেটা কন্ট্রোল করতে পারতেছো না। ওকে, বা ধরো তুমি লিফটে দিছো 7, তোমার নিয়ে যাবে হচ্ছে 15 তলায়। ওকে, তাহলে সেখানে কী করতেছে? তোমার লিফটকে কিন্তু কন্ট্রোল করার দরকার হচ্ছে। তাহলে লিফটের যে সুইচ, ওখানে কী ইউজ করা হয়? সেমি কন্ডাক্টর ইউজ করা হয়। যে সকল জায়গায় কারেন্টকে কিছুকে কন্ট্রোল করার দরকার হয়, বেসিক্যালি ওই জায়গায় তোমার হচ্ছে সেমি কন্ডাক্টরকে ব্যবহার করতে হবে। যেমন আমি আরও কিছু এক্সাম্পল দিই, ধরো তোমার মোবাইল আছে, তো তোমার মোবাইলের মধ্যে কী ইউজ করা হয়, সেমি কন্ডাক্টর নাকি তোমার হচ্ছে কন্ডাক্টর? জিনিসটা আমি তোমার বুঝাই। ধরো তুমি হচ্ছে যে ভাই তোমার কোনো একটা বন্ধু ককে কল দিবা, ওকে, ধরো তুমি তোমার বন্ধু কোনো ককে কল দিবা, যদি তোমার ওইখানে কন্ট্রোল না করতা দিচ্ছ কল ককে, তোমার যাইতো, তোমার কল হচ্ছে তোমার বাবার ফোনে। ওকে, মানে তুমি দিতেছো হচ্ছে একজনকে কল,
আর কল চলে যাচ্ছে আরেকজনের কাছে, যদি তুমি জিনিসটাকে কন্ট্রোল না করতা। ওকে, আরো এক্সাম্পল দিই, ধরো তুমি টিভি দেখতে বসছো, এখন তুমি ধরো ফ্যামিলি নিয়ে টিভি দেখতে বসছো, তো তুমি দিছো হচ্ছে ভাই ধরো তোমার এখানে এই খেলার চ্যানেল চলে গেছে এখানে গানের চ্যানেলে, বা ধরো কার্টুনের চ্যানেলে চলে গেছে, অর্থাৎ ওই জায়গায় কিন্তু তোমার কন্ট্রোল করতে হচ্ছে। তাহলে কোন জায়গায় কোন জায়গায়, এই যে তুমি রিমোট করতো, রিমোট দিয়ে তুমি টিভি চ্যানেল চেঞ্জ করতেছো, তারপর হচ্ছে তোমার এখানে লিফটের মধ্যে যে তুমি যে উঠানামা করতেছো, তারপর তুমি তোমার মোবাইলের মধ্যে যে কল করতেছো, বা ধরো তুমি কোনো একটা ওয়েব পেজে ঢুকবা, তুমি ঢুকতেছো একটা ওয়েব পেজে, গেছে গিয়ে আরেকটা ওয়েব পেজে, যদি তুমি কন্ট্রোল না করতা। তাহলে যে সকল জায়গায় কন্ট্রোল করার দরকার হয়, ওই সকল জায়গায় আমরা হচ্ছে ভাই তোমার সেমি কন্ডাক্টরকে ব্যবহার করি, কারণ সেমি কন্ডাক্টরের মধ্যে আসলে এত বেশি ফ্রি ইলেকট্রন থাকে না, আর সেমি কন্ডাক্টরের মধ্যে অল্প পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকার কারণে সেমি কন্ডাক্টরকে কন্ট্রোল করা যায়। সেমি কন্ডাক্টরকে কীভাবে কন্ট্রোল করা যায় আমরা এই চ্যাপ্টারে সেটা ডিটেলসে দেখবো, কীভাবে তুমি তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি সেমিকন্ডাক্টরের কারেন্ট ফ্লোটাকে চাইলে কন্ট্রোল করতে পারবা, মানে কতটুকু তোমার কারেন্ট লাগবে সেটাকে তুমি আসলে সেমিকন্ডাক্টর, এখানে যখন আমি থিওরি পড়াবো তোমাকে তখন তুমি বুঝবা যে সেমিকন্ডাক্টরকে কী করা যায়, মানে সেমিকন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রন আছে সেগুলোকে কন্ট্রোল করা যায়। কিন্তু কন্ডাক্টরের মধ্যে আসলে এত বেশি ফ্রি ইলেকট্রন থাকে সেটাকে আসলে কন্ট্রোল করা যায় না। এখন তুমি বলতে পারো ভাই আমাকে আরও কিছু এক্সাম্পল দেখান যেখানে আমি কন্ডাক্টর ইউজ করি। তুমি চিন্তা করো না, তোমার বাসার মধ্যে যে কারেন্টের লাইন আছে সেগুলো কিন্তু তোমার এখানে কন্ডাক্টরের লাইন, ওই যে কপারের লাইনগুলো, কারণ এখানে কি এখানে তোমার কারেন্টটাকে আসলে তোমার কন্ট্রোল করা লাগতেছে না, কাউকে তুমি এখানে কন্ট্রোল করতেছো না ভাই, তুমি এখানে যাচ্ছে একটা সুইচ প্রেস করতেছো, তোমার এখানে কারেন্ট অন হয়ে যাচ্ছে, তোমার কাছে কারেন্ট চলে আসতেছে, তুমি ওয়াইফাই তার আমি এক্সাম্পল দিলাম, এরকম অনেক রকমের তোমার এক্সাম্পল হইতে পারে। কিন্তু ধরো তুমি এই যে তুমি ফ্যান, তোমার ভাই যে ফ্যান চলতেছে সুইচ অন সুইচ অফ, তাহলে এখানে কি ফ্যান চলতেছে এটাকে কন্ট্রোল করা দরকার হচ্ছে না, তুমি বাতাস পাইলেই হচ্ছে। কিন্তু যে সকল তোমার ডিভাইস ধরো দামি দামি ডিভাইস, মানে বর্তমানে দেখো ধরো তুমি ল্যাপটপ চালাচ্ছ, এখন এখন তোমার দেখতে ইচ্ছা করতেছে ইউটিউবে একটা ভিডিও, যদি তোমার কন্ট্রোল না থাকে তুমি ধরো একটা জায়গায় প্রেস করছো চলে যাবে আরেক জায়গায়। অর্থাৎ বর্তমানে যে তোমার এই জিনিসটা একটু করে বুঝো, সেমি কন্ডাক্টর কিন্তু বর্তমান ইলেকট্রনিক্সে বিপ্লব ঘটাইছে। কীভাবে বিপ্লব ঘটাইছে, সেমি কন্ডাক্টরই প্রথম ধারণা দিছে কীভাবে কন্ট্রোল কারেন্টকে কন্ট্রোল করা যায়। এই কন্ট্রোল করার মাধ্যমেই হচ্ছে যে ভাই তোমার এই বড় বড় ডিভাইসগুলো তৈরি হয়েছে, কারণ তুমি দেখো না, নাহলে তো তোমার হচ্ছে যে ভাই যদি তোমার ল্যাপটপকে যদি কন্ট্রোল করতে না পারতা তুমি, তাহলে ল্যাপটপটা কিন্তু এত জনপ্রিয় হইতো না, বা তোমার মোবাইলটা কিন্তু এত জনপ্রিয় হইতো না। আশা করি আমি তোমাকে এখানে এই জিনিসটা বুঝতে বুঝাইতে পারছি জিনিসটা। তাহলে এখানে আমি একটু করে যা সিম্পল বইতে যদি একটু কনক্লুশন করি বা সামারি টানি আমি, তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ভাই তুমি কন্ডাক্টরকে কোথায় ইউজ করো, আমরা আমরা কন্ডাক্টরকে ইউজ করি যে জায়গায় আমার কারেন্টকে কন্ট্রোল করার দরকার হয় না। এক্সাম্পল কি, ওয়াইফাইয়ের তার হইতে পারে, ডিশের তার হইতে পারে, তারপরে তোমার যে কারেন্টের লাইন হইতে পারে, বা তোমার ফ্যানের মধ্যে যে লাইনগুলো যাচ্ছে সে জায়গাতে। আর তুমি কোথায় কোথায় সেমি কন্ডাক্টর ইউজ করো, এক কথায় হচ্ছে ভাই দামি দামি ডিভাইসে, বা যেসব জায়গায় আমার কন্ট্রোল করার দরকার হয়, যেমন লিফটের সুইচগুলো হইতে পারে, তারপর তোমার হচ্ছে ভাই মোবাইলের মধ্যে হইতে পারে, তারপরে তোমার হচ্ছে ল্যাপটপের মধ্যে হয়, তারপরে তোমার হচ্ছে টিভির মধ্যে হয়, টিভি রিমোটের মধ্যে আছে, সেই সব জায়গায় আমরা কী ইউজ করি বলো তো ভাই, সেমি কন্ডাক্টর ইউজ করি। তাহলে তোমাকে যদি আজকে কেউ আজকে থেকে কেউ জিজ্ঞেস করে তুমি কেন কোথায় সেমি কন্ডাক্টর ইউজ করো, তুমি বলবা যেসব জায়গায় আমরা কারেন্টকে কন্ট্রোল করি বা কোনো কিছুকে যখন আমরা কন্ট্রোল করি সেসব জায়গায় হচ্ছে আমরা সেমি কন্ডাক্টর ইউজ করি, আর যে জায়গাতে আমার কন্ট্রোল করার দরকার নাই সে জায়গায় আমরা হচ্ছে ভাই কন্ডাক্টর ইউজ করি। তাহলে জিনিসটা আমি যেটা তোমাকে লিখে দিই, এবং আমি আশা করতেছি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভালো মতো ভাই। আচ্ছা তাহলে আসলে আমি লিখে দিই, সেটা হচ্ছে যে ভাই তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, যদি আমার কন্ট্রোল দরকার হয় এই ক্ষেত্রে আমরা ইউজ করবো তোমার হচ্ছে ভাই সেমি কন্ডাক্টর, এখানে আসলে কন্ট্রোল করা যায়। আর যদি তোমার কন্ট্রোল দরকার না হয় এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করবো তোমার হচ্ছে ভাই কন্ডাক্টর। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে দেখো আমরা মোটামুটি হচ্ছে একদম বেসিক নিয়ে আমরা আলোচনা করতেছি, এরপরে চলো আমরা যাই, এরপরে আমরা এখন আলোচনা করি চলো, যে আমরা যেখানে যে তিনটা পদার্থ নিয়ে সংগঠনকে শিখলাম, চলো ভাই এদের দুই একটা বৈশিষ্ট্য আমরা পার্থক্য দেখি, মাঝে মাঝে আমাদের এদের পার্থক্য পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে আসো আমরা এখন এই টপিকের নাম দিই, আমরা এখন তারা যেটা শিখবো সেটা হচ্ছে ভাই তোমার পরিবাহী, তারপরে তোমার হচ্ছে ভাই অর্ধপরিবাহী, আর এরপর হচ্ছে তোমার ভাই ও অপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য। তো আসলে অনেকগুলো পার্থক্য আছে, আমরা আসলে সব পার্থক্য নিয়ে আলোচনা করবো না, আমরা দুই তিনটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ এই প্রশ্নটা আমাকে ব্যাখ্যামূলক কোশ্চনে দুই নম্বরে সরাসরি জিজ্ঞেস করবে। তো আমি কীভাবে লিখবো আমি সেটা তোমাকে দেখাই দিচ্ছি এখানে। দেখো তো তুমি এখানে একটা প্রথমে একটা ছক করে ফেলবো ভাই, প্রথমে আমরা এখানে একটা ছক করে ফেলবো,
তো এই ছকের মধ্যে হচ্ছে আমরা এখানে ধরো একটা দাগ টেনে দিলাম আমরা, তারপরে ধরো এখানে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে বৈশিষ্ট্য লিখব, এখানে আমরা পরিবাহী পদার্থকে নিয়ে লিখব, এখানে আমরা অর্ধপরিবাহী লিখব, আর এখানে অপরিবাহী লিখব। আচ্ছা একটু বড় হয়ে গেছে, দাঁড়াও, বড় ছোট হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, এবার ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে প্রথমে লিখব কি, এখানে এই ঘরে, এই ঘরে আমরা লিখব হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এখানে আমরা লিখব তোমার হচ্ছে ভাই পরিবাহীর বৈশিষ্ট্য, এখানে আমরা লিখব তোমার হচ্ছে ভাই অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, আর এখানে আমরা লিখব হচ্ছে তোমার ভাই অ পরিবাহীর বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা আসো আমরা আলোচনা করি। প্রথমে চলো আমরা আলোচনা করি এই রেজিস্টিভিটি বা রোধ নিয়ে, রেজিস্টিভিটি বা হচ্ছে আমরা আলোচনা করবো, চলো আসো রোধকে নিয়ে। একটা জিনিস দেখো তো ভাই, সেমিকন্ডাক্টর এই পরিবাহীর মধ্যে কী হয়, পরিবাহীর মধ্যে অনেক বেশি পরিমাণে কারেন্ট যায় না? তো আমরা সবাই 9-10 থেকে কি শিখে আসছি ভাই, যে রোধ যেটা থাকে সেটা তোমার কী করে, কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাহলে যেহেতু তোমার এখানে পরিবাহীর মধ্যে অনেক বেশি পরিমাণে কারেন্ট যায়, তার মানে যেখানে সেখানে যদি রোধ অনেক বেশি থাকতো তাহলে তো এত বেশি কারেন্ট যেতে পারতো না, তাই না? তার মানে তোমার হচ্ছে ভাই অবশ্যই অবশ্যই পরিবাহী যেটা আছে সেটার মধ্যে আসলে তোমার রোধের পরিমাণ অত্যন্ত কী থাকে বলতো, কম থাকে। কেন? কারণ রোধের পরিমাণ অত্যন্ত কম হওয়ার কারণে পরিবাহিত অনেক বেশি তড়িৎ প্রবাহিত হইতে পারে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরিবাহীর মধ্যে আমার কী থাকে, রোধ অত্যন্ত কম পরিমাণে থাকে। ওকে, তাহলে রোধ এখানে অত্যন্ত কম পরিমাণে থাকবে। আর এখানে দেখো অপরিবাহিতে কী হবে, যেহেতু এখানে তো একদম কারেন্ট যায় না বললেই চলে, তার মানে এখানে রোধ অত্যন্ত উচ্চ থাকে। তাহলে এখানে আমরা লিখবো রোধ অত্যন্ত উচ্চ পরিমাণে থাকে। আর অর্ধপরিবাহিতে তাহলে কী হবে, একটা তো হচ্ছে খুব কম আর একটা তো উচ্চ, তাহলে বুঝতে পারতেছ অর্ধপরিবাহিতে মাঝারি ধরনের রোধ থাকবে। আর এখানে আমরা লিখবো রোধ মাঝারি পরিমাণে, দাঁড়াও আমরা একটু তাহলে একটা কাজ করি, এই লেখাটাকে আমরা তাহলে একটু এই পাশে নিই, মাঝারি পরিমাণে থাকে। ওকে, আশা করি আমরা রোধের ব্যাপারটা বুঝতে পারছি ভাই, এখানে রোধের ব্যাপারটা কী হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম যে পরিবাহীর মধ্যে তোমার হচ্ছে রোধ অত্যন্ত বেশি থাকে, সরি, পরিবাহীর মধ্যে রোধ অত্যন্ত কম থাকে, আর তোমার অর্ধ পরিবাহীর মধ্যে রোধ মাঝারি ধরনের থাকে, আর অপরিবাহী যেটা আছে সেটার মধ্যে রোধ অনেক উচ্চ থাকে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। এগুলো কিন্তু সব আমরা ইন্ট্রোডাকশন পার্ট পড়তেছি এই চ্যাপ্টারটার, আমরা হচ্ছে একটু ডিটেল, এরপরে হচ্ছে আমাদের মেইন টপিক স্টার্ট হবে। তারপর দেখো এরপরে যদি আমরা আলোচনা করি ফ্রি বা যেটাকে আমরা বলতেছি মুক্ত ইলেকট্রন, তাহলে পরিবাহীর মধ্যে যেহেতু তোমার অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে কী থাকবে, ফ্রি ইলেকট্রন অনেক বেশি পরিমাণে থাকবে। তাহলে পরিবাহীর মধ্যে কী থাকবে, দেখো ফ্রি ইলেকট্রন অনেক বেশি পরিমাণে থাকে। অন্যদিকে খেয়াল করে দেখো, যেহেতু অপরিবাহীর মধ্যে কারেন্ট যায় না বললেই চলে, তাহলে এখানে ফ্রি ইলেকট্রন থাকে না বললেই চলে। তাহলে এখানে কী হবে, ফ্রি ইলেকট্রন থাকে না বললেই চলে, থাকে না বললেই চলে, মানে থাকে কিন্তু খুবই কম থাকে আর কি। ওকে, মানে খুব একটা থাকে না, থাকে না বললেই চলে। আর অর্ধপরিবাহীতে কী হবে, এদের যে ফ্রি ইলেকট্রন সেটা হচ্ছে ভাই তোমার অপরিবাহী থেকে বেশি, কিন্তু তোমার হচ্ছে ভাই পরিবাহী অপেক্ষা কম হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এদের ফ্রি ইলেকট্রন, মানে এরা মাঝারি পর্যায়ের, অপরিবাহী থেকে বেশি থাকে, অপরিবাহী থেকে বেশি থাকে, কিন্তু পরিবাহী অপেক্ষা কম থাকে, কিন্তু পরিবাহী অপেক্ষা কম থাকে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি ভাই জিনিসটা আমরা। তাহলে এটাকে চলো আমি বক্স করে দিই এখানে, তাহলে এটা আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। স্যার এরপর হচ্ছে আমরা আর বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই, তুমি এরপর উদাহরণ দিয়ে দিতে পারো, কারণ এটা তো আমরা প্রশ্ন লেখার জন্য শিখতেছি। যেমন পরিবাহের উদাহরণ আমরা কী শিখে আসছি, যে সকল ধাতু, তারপর তোমার হচ্ছে কপার। অর্ধ পরিবাহের উদাহরণ দিতে পারো তুমি ভালো উদাহরণ, সবচেয়ে সিলিকন, জার্মেনিয়াম, যে কোনো কিছু দিতে পারো।
আর এটাতে তুমি নিতে পারো ওই যে ডায়মন্ড, কাঠ, যে কোনো কিছু নিতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কাহিনী। তাহলে সব বক্স করে দিই এটাকে। তাহলে এই যদি আমাকে কখনো তাহলে পরীক্ষায় যদি এরকম লিখতে বলে তাহলে হচ্ছে আমরা এভাবে করে লিখে দিব। আশা করি এই টপিকটা এখানে বুঝতে পারছো, মানে এই যে পার্থক্যগুলা। আচ্ছা তাহলে চলো আমরা এরপরে তাহলে আমরা আমাদের মেইন আলোচনা মেইন আলোচনায় যাব। মেইন আলোচনা হচ্ছে আমাদের মেইন টপিক, এখন থেকে হচ্ছে আমাদের মেইন টপিক স্টার্ট হচ্ছে। মানে আমরা তো এতক্ষণ ইন্ট্রোডাকশন পার্ট পড়লাম, এখন হচ্ছে আমাদের ভাই মেইন টপিক স্টার্ট হচ্ছে। তো আমরা প্রথমে যে টপিকটা আমাদের একদম মেইন টপিক, এটার নাম হচ্ছে আমাদের ভাই ব্যান্ড তত্ত্ব। এটার নাম হচ্ছে আমাদের ব্যান্ড তত্ত্ব, বা এটার ইংলিশ নাম হচ্ছে ভাই তোমার ব্যান্ড থিওরি। ভাই এটা দুনিয়ার ইজি জিনিস, আসো আমরা আস্তে আস্তে বুঝি। এটা যদি তুমি একটু বুঝো তাহলে আস্তে, একদম দুনিয়ার ইজি জিনিস, এটা কোডিং কোনো কিছু না। ওকে, তোমাকে বইও পড়া লাগবে না আসলে, জাস্ট তুমি এখানে আমার থেকে বুঝতে থাকো। তাহলে আমরা আজকে আলোচনা করবো এখন হচ্ছে ভাই ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। আমি তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে এখানে একটু করে বুঝাবো, খুব ইজি একটা জিনিস। আসো আমরা একটা কাজ করি, আসো আমরা এখানে তিনটা তোমার হচ্ছে গোলক আনি। আমরা এখানে দাঁড়াও, এটা তো গোলক না, দাঁড়াও এক সেকেন্ড, এটা তো গোলক না, গোলক আনি একটা। গোলক কোথায়? গোলক এটা, এই তো গোলক। তাহলে আসো আমরা এখানে, এটা একটা গোলক, আমরা এখানে তিনটা গোলক আনবো এখন এখানে। তাহলে আমার এটা হচ্ছে একটা গোলক, এটা সাপোজ ধরো আমার আরেকটা গোলক, আচ্ছা ভাই এটা সাপোজ ধরো আমার আরেকটা গোলক। আচ্ছা তাহলে এটা গোলক পড়ানোর আগে আমরা, আমি তোমাকে একটা জিনিস একটু করে দেখাতে চাই, সেটা হচ্ছে যে ভাই তোমরা তো নিশ্চয়ই গুণগত রসায়ন পড়ছো। তো গুণগত রসায়নে তোমরা নিশ্চয়ই একটা টপিক পড়ে আসছো, যে সেটা হচ্ছে যে ভাই মানে অ্যান্তম শক্তি স্তরে শক্তির পরিমাণ কত থাকে। দেখো তাহলে আমরা, আমরা যদি একটু করে কোথায় থাকবো এটা এখানে এখানে লিখে আসো, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটু গুণগত রসায়নের পড়া। আমাদের একটু করে এই জিনিসটা একটু এখানে জানা লাগবে, আর কোনো কিছু না ভাই, পুরনোতন পড়া আর কোনো কিছু জানা লাগবে না। এটা না জানলেও সমস্যা নেই, আমি তোমাকে লিখে দিই সেটা। আসো সেটা হচ্ছে এরকম, কেউ যদি না পড়ো তাও সমস্যা নেই, আমি তোমাকে দেখাই দিই গুণগত রসায়নে। দেখো একটা জিনিস আমরা পড়ছিলাম যে অ্যান্তম শক্তি স্তরে, অ্যান্তম শক্তি স্তরে তোমার হচ্ছে যে ভাই শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ সেটা হয় তোমার হচ্ছে ভাই, এটাকে আমরা ইএন দিয়ে লিখি, আর এই ইএন এর অ্যামাউন্টটা হয় -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার, ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে দেখো এনতম শক্তি স্তরে তাহলে তোমার হচ্ছে ভাই শক্তির পরিমাণ কত, -13.6 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভাই এন স্কোয়ার, আর এটার একক কী হয়, ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে এখান থেকে দেখো আমরা একটু বলতে পারি যে তোমার এনতম শক্তি স্তরে শক্তির পরিমাণ কত, ইএন মানে কত ভাই, -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু ইভি। এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে এখন দেখার দরকার নাই, আমরা যখন গুণগত রসায়ন যখন দেখাবো তখন তুমি এই যে সূত্রটা প্রমাণটাও তুমি তখন দেখতে পারবে। প্রমাণটা এখন দরকার নাই, জাস্ট আবার তো আমার উপর এতটুকু বিশ্বাস করো, সেটা হইতেছে ভাই এনতম শক্তি স্তরে শক্তির পরিমাণ কত, ইএন ইকুয়ালস টু -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এখন প্রথম শক্তি স্তরে শক্তির পরিমাণ বের করতে চাই, আমি যদি এখন এখানে দেখো প্রথম শক্তি স্তরে শক্তির পরিমাণ যদি আমি বের করতে চাই তাহলে সেটা কত আসবে, প্রথম শক্তি স্তরে শক্তির পরিমাণ এটাকে আমরা তাহলে ই1 নাম দিতে পারি। ই1 তাহলে কত আসবে ভাই, -13.6 আসবে না ইলেকট্রন ভোল্ট, কারণ এন তো তোমার 1 হয়ে যাবে, কারণ এক্ষেত্রে কি প্রথম শক্তি স্তর মানে কি এন কত, এন হচ্ছে 1, এনকে 1 বসাও তাহলে এটা থাকবে -13.6 থাকবে। এটা এখন কেন পড়ালাম চলো এখানে বুঝতে পারবে। এখানে আমি এখানে কী করলাম, তিনটা এখানে আসলে আমি গোলক নিলাম, আসলে এটা গোলক না, আমি তিনটে এখানে আসলে হাইড্রোজেন পরমাণুকে নিচ্ছি। আমি এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য এখানে তিনটাকে নিলাম, এটা আমার একটা হাইড্রোজেন পরমাণু, সিমিলার ওয়েতে এটাও আমার একটা হাইড্রোজেন পরমাণু হবে, সিমিলার ওয়েতে এটাও হচ্ছে আমার একটা হাইড্রোজেন পরমাণু। আর এদেরকে অনেক অনেক আমি অনেক দূরে দূরে রাখছি, সাপোজ এদেরকে আমি যদি এখান থেকে ফিগার থেকে হয়তো মনে হচ্ছে কাছে কাছে রাখছি, কিন্তু না ভাই এদেরকে আমরা অনেক দূরে দূরে রাখছি, এদেরকে আমরা অনেক কী রাখছি, অনেক দূরে দূরে রাখছি। সাপোজ ধরো এরা অনেক দূরে দূরে রাখছে, এই এটা কিন্তু অনেক তোমার তাৎপর্য আছে কিন্তু। হ্যাঁ, এই দূরে রাখলে কী হবে, কাছে রাখলে কী হবে, আমি তোমাকে সব দেখাবো। সাপোজ আমি ওদেরকে অনেক দূরে রাখছি, এরা হচ্ছে অনেক দূরে আছে, এরা কাছে থাকলে কী হবে আমরা একটু পরে আলোচনা আসতেছি। কিন্তু আপাতত আমরা ধরে নিচ্ছি যে এই যে আমার তিনটা যে হাইড্রোজেন পরমাণু আমি এখানে রাখছি, এই তিনটা হাইড্রোজেন পরমাণু অনেক দূরে আছে, মানে এর সাথে এর ডিস্টেন্স অনেক দূরে, এর সাথে এর ডিস্টেন্স অনেক দূরে। আচ্ছা দেখো তো আমরা সবাই জানি হাইড্রোজেনের এখানে কী থাকে ভাই, নিউক্লিয়াস থাকে, এখানে তোমার কী থাকবে, নিউক্লিয়াস থাকবে। আর বেসিক্যালি নিউক্লিয়াসে কী থাকে, তোমার একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা অনলি পজিটিভ চার্জ থাকে, নিউক্লিয়াসে কী থাকে ভাই তোমার একটা পজিটিভ চার্জ থাকে।
তাহলে সেম পজিটিভ চার্জটা তোমার এখানেও থাকবে। দাঁড়াও আমরা যদি এটা এক সেকেন্ড, তাহলে পজিটিভ চার্জ সব জায়গায় থাকি, তাহলে এটা নিউক্লিয়াস একটা পজিটিভ চার্জ থাকে হাইড্রোজেনের এখানে, আবার এটার মধ্যেও কী থাকবে, এই হাইড্রোজেন পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকবে পজিটিভ চার্জ। ওকে, তার মানে দেখো আমরা কী করলাম, আমরা বললাম আমার কাছে এখানে তিনটা হাইড্রোজেন পরমাণু আছে, এই তিনটা হাইড্রোজেন পরমাণু অনেক দূরে দূরে আছে, ওকে, আর এদের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স অনেক দূরে, এটা কিন্তু আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই দুইটা হাইড্রোজেন পরমাণু এদের মধ্যবর্তী ডিস্টেন্স অনেক দূরে আছে, এই দুইটার মধ্যেও মধ্যবর্তী ডিস্টেন্স অনেক দূরে আছে। আচ্ছা কেন ইম্পর্টেন্ট আমরা একটু পরে আলোচনা করতেছি। আর এগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে কী থাকে, একটা করে পজিটিভ চার্জ থাকে, তাই আমি নিউক্লিয়াস না দেখে একটা পজিটিভ চার্জ দেখাচ্ছি এখানে। ওকে আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন কটা থাকে ভাই, একটা থাকে, এবং ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকে, আমরা সবাই জানি প্রথম শক্তি স্তরে থাকে, তাহলে ধরো ইলেকট্রনটা এখানে আছে প্রথম শক্তি স্তরে, সাপোজ ধরো এর মধ্যে ইলেকট্রনটা এখানে আছে প্রথম শক্তি স্তরে, সাপোজ ধরো এর মধ্যে ইলেকট্রনটা এখানে আছে প্রথম শক্তি স্তরে, ওকে, তাহলে আমরা সবাই জানি যে হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন থাকে, এবং একটি ইলেকট্রন এখানে কোথায় আছে, প্রথম শক্তি স্তরে আছে, তার মানে এই যে এটা যেটা আছে এটা হচ্ছে আমার কাছে কি, এটা হচ্ছে আমার কাছে কিন্তু প্রথম শক্তি স্তর। অনুরূপভাবে এটাও আমার কাছে কি ভাই, এটাও আমার কাছে হচ্ছে প্রথম শক্তি স্তর, আবার এই জিনিসটাও আমার কাছে কি ভাই, এই জিনিসটা হচ্ছে আমার কাছে প্রথম শক্তি স্তর। আচ্ছা আর দেখো তো যেহেতু এই ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আছে, তাই এখানে এটার এনার্জি কত হবে, আমরা একটু আগে দেখে আসছি, ই1, ই1-এর ভ্যালু কত হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটার এনার্জি কত হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট, আর এটার এনার্জি কত হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট, কেন, যেহেতু এরা প্রথম শক্তি স্তরে আছে। ওকে আমরা এতটুকু বুঝতে পারছি এখানে। আচ্ছা এইবার আসো আমরা একটু করে আলোচনা করি, এখানের মধ্যে অনেক দূরে এটার ইম্পর্টেন্সটা কোথায় আমি তোমার একটু করে বুঝাই। দেখো এরা অনেক দূরে হওয়ার কারণে এই প্রথম হাইড্রোজেন পরমাণু যে ইলেকট্রনটা আছে সেটা দ্বিতীয় হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারবে না, কেন পারবে না, কারণ এরা হচ্ছে অনেক দূরে আছে, আবার প্রথম হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসটা কিন্তু নিজের দিকে আকর্ষণ করতে পারবে না, কেন, কারণ অনেক দূরে আছে, যদি এরা কাছাকাছি থাকতো তাহলে কিন্তু প্রথম হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে তোমার হচ্ছে বিকর্ষণ করতে পারতো, আবার সেটা হচ্ছে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর তোমার হচ্ছে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হইতো, তখন এখানে একটা ঝামেলা হইতো, কী ঝামেলা হইতো আমরা সবাই একটু পরে দেখবো জিনিসটা, কিন্তু অনেক দূরে থাকার কারণে এই প্রথম পরমাণুর যে ইলেকট্রন আর দ্বিতীয় পরমাণুর যে ইলেকট্রন এদের মধ্যে কোনো যোগাযোগ নাই, অর্থাৎ এদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। ওকে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে অনেক দূরে থাকার কারণে এদের এরা একজন আরেকজনকে কী করতে পারে না, ইনফ্লুয়েন্স করতে পারে না, মানে এদের মধ্যে কোনো যোগাযোগ আসলে নাই। ওকে আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি, তাহলে চলো এটা আমরা এখানে একটু করে আমরা বলতেও পারি, সেটা হচ্ছে কি যে অনেক দূরে দূরে থাকার কারণে ইলেকট্রনগুলোর নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন বা যোগাযোগ নেই। ওকে আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা। আচ্ছা এইবার দেখো, এইবার আমরা যখন হচ্ছে ভাই গুণগত রসায়ন পড়ছি তখন আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভাই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ওইখানে ডি ব্রগলি বিজ্ঞানী ডি ব্রগলি কী বলছে, বিজ্ঞানী ডি ব্রগলি বলছে যে এই যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরতেছে এটা একটা তরঙ্গাকারে চলবে, মানে এই ইলেকট্রনগুলো যে তোমার এখানে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে এটা কীভাবে চলাচল করবে, এটা চলাচল করবে তোমার হচ্ছে ভাই তরঙ্গাকারে, অর্থাৎ এই ইলেকট্রনটা চলাচল করবে এভাবে একটা তরঙ্গাকারে, কীভাবে চলাচল করবে ভাই, এভাবে একটা তরঙ্গাকারে চলাচল করবে, মানে এই যে তরঙ্গটা দেখতেছো এখানে এই পথ দিয়ে ইলেকট্রনটা আসলে চলবে বেসিক্যালি, তার মানে এটা দেখো এই যে এখানে যে তরঙ্গাকার পথ সৃষ্টি হচ্ছে, এই যে দেখো এইখানে আসলে কী হচ্ছে, এইটা হচ্ছে ডি ব্রগলির মতবাদ ছিল, ডি ব্রগলির মতবাদ কী ছিল, ডি ব্রগলির মতবাদ ছিল এরকম যে কোনো একটা ইলেকট্রন যখন কক্ষপথের মধ্যে দিয়ে চলে
মানে ইলেকট্রন না, ডি ব্রগলি আসলে বেসিক্যালি যে কোনো বস্তুর জন্যই বলছিলেন। তিনি বলছিলেন যে কোনো একটা বস্তু যখন গতিশীল থাকে তখন বস্তুটার মধ্যে দুই ধরনের ধর্ম থাকে, একটা কণা ধর্ম, একটা তোমার হচ্ছে তরঙ্গ ধর্ম। আর তিনি তখন বলছিলেন প্রত্যেকটা কণাই তোমার হচ্ছে কী হয় তরঙ্গকার পথে আসলে চলে। তাহলে আমরা নিজেদের তরঙ্গটা আমরা নিজেরা বুঝতে পারি না কেন, কারণ আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কী থাকে তোমার হচ্ছে ভাই, আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে কম থাকে, এই জন্য আমরা এখানে তোমার হচ্ছে ভাই বুঝতে পারি না। ওকে আচ্ছা সরি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি, আমাদের তো ভর অনেক কম, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি থাকে বলে আমরা বুঝতে পারি না। আচ্ছা তাহলে আমি চলো তোমাকে এই জিনিসটা একটু লিখে দিই এখানে কোথাও একটু স্পেস করে, দাঁড়াও আমি তাহলে এখানে একটু করি, আমরা তাহলে এখানে আসো আলোচনা করি যে গুণগত রসায়নের এটাও পড়া, এটা হচ্ছে তোমার গুণগত রসায়নের পড়া। তো এখানে আমরা কী পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে ভাই তোমার ডি ব্রগলির মতবাদ, আমি তোমাকে দেখাই আসো, আমরা পড়ছিলাম হচ্ছে ভাই তোমার ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির মতবাদ কি ছিল ভাই, ডি ব্রগলি বলছিলেন যে তোমার কোনো বস্তু তোমার হচ্ছে ভাই চলাচলের সময় তরঙ্গাকার পথে চলে, কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় তরঙ্গাকার পথে চলে। তখন তিনি বলছিলেন অর্থাৎ প্রত্যেক বস্তুর দুইটি ধর্ম থাকে, একটা তরঙ্গ ধর্ম একটা কণা ধর্ম, অর্থাৎ প্রত্যেক বস্তুর দুইটি ধর্ম থাকে, একটি কণা ধর্ম যেটা বস্তুর ভর নির্দেশ করে এবং অপরটি তরঙ্গ ধর্ম যেটা বস্তু চলার পথ নির্দেশ করে। আচ্ছা তখন তিনি হচ্ছে ডি ব্রগলি ওইখানে ল্যামডা ইকুয়ালস টু কী দিয়েছিলেন সূত্র, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা যারা গুণগত রসায়ন পড়ছি আমরা জানি সবাই, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি। এখানে এই ফর্মুলা কোত্থেকে আসছে আমরা এই চ্যাপ্টারে দেখাবো না, আমরা যখন তোমার গুণগত রসায়ন পড়বো তখন দেখাবো জিনিসটা যে ল্যামডা ইকুয়ালস টু কী আসছিলেন, কী আসছিলো এখানে এইচ বাই এম বি আসছিলো। এবং তিনি তখন বলছিলেন যে ধরা যাক তোমার যদি একটা ইলেকট্রন, যদি তোমার সাপোজ তুমি যদি চিন্তা করো এখানে যে ধরো এটা তোমার একটা বৃত্তাকার কক্ষপথ আছে এখানে, তো এখানের মধ্যে সাপোজ ধরো তোমার নিউক্লিয়াস রাখা আছে আর এখানে ধরো তোমার হচ্ছে ভাই ইলেকট্রন আছে। তিনি তখন বলছিলেন এই ইলেকট্রনগুলো কীভাবে চলবে, এভাবে তরঙ্গাকার পথে চলবে। ওকে এটা ডি ব্রগলির মতবাদ ছিল, আশা করি তোমাদের এটা মনে আছে। সো এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করলাম, আমরা এখানে বললাম তাহলে কি যে আমার এখানে যে তাহলে হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে তাহলে এটা তো আমার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যকে ফলো করবে, আর ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যকে ফলো করার সাথে সাথে তাহলে আমার এই যে ইলেকট্রনটা আছে তাহলে সেটা কীভাবে চলবে, তরঙ্গাকার পথে এইভাবে করে চলতে থাকবে। ওকে আশা করি আমরা সবাই এই জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তো সিমিলার ওয়েতে একটু করে চিন্তা করো তো, এখানে যে ইলেকট্রনটা আছে সেটাও তোমার তাহলে আরেকটা তরঙ্গাকার পথে চলবে, এমন হইতে পারে মানে সেম হইতে হবে এমন কোনো কথা নাই, মানে এইটা তো এটার কক্ষপথে ঘুরতেছে তাহলে এটা তরঙ্গটা এরকম হবে, এমন হইতে পারে এটা তরঙ্গ ধরো অন্যরকম হলো ধরো নিচ থেকে এখান থেকে গেলো, সেম হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মেইন কথা হচ্ছে এখানে তরঙ্গ পথে এখানে চলতে হবে এদেরকে। আবার ধরো এটা ধরো অন্য কালারের হইলো, তরঙ্গ পথে এখানে চলতেছে। ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা কোত্থেকে পাইছি, এটা হচ্ছে আমরা ডি ব্রগলির যে তোমার মতবাদ থেকে আমরা এখানে পাইছি। আচ্ছা তাহলে একটা জিনিস চিন্তা করো তো ভাই, আমরা জানি কি প্রত্যেকটা তরঙ্গের একটা কী থাকে, একটা সমীকরণ থাকে না, আমরা সবাই জানি হচ্ছে ভাই প্রত্যেকটা তরঙ্গের একটা কী থাকে বলতে একটা সমীকরণ থাকে। আচ্ছা তাহলে এই তরঙ্গের একটা সমীকরণ থাকবে, তো এই তরঙ্গের সমীকরণকে আমরা সাপোজ বললাম হচ্ছে তোমার ভাই সাই ওয়ান, এটাকে কী বলা হয় বলো তো, সাই বলা হয় এটাকে, আমরা বললাম হচ্ছে তোমার সাই ওয়ান। তো এটাকে কেউ কেউ ওয়েভ ফাংশনও নাম দেয়, এটাকে কী নাম দেয় বলো তো, এটাকে কেউ কেউ ওয়েভ ফাংশনও নাম দেয়, মানে এই তরঙ্গের ফাংশন। তাহলে আমরা এখানে কী বললাম ভাই, আমরা বললাম হচ্ছে এখানে যে এই যে ইলেকট্রনটা যে এইভাবে তরঙ্গাকার পথে চলতেছে এই তরঙ্গের একটা তো ইকুয়েশন থাকবে, আমরা জানি প্রত্যেকটা তরঙ্গের একটি ইকুয়েশন আছে, যারা তোমার অগ্রগামী তরঙ্গ পড়ে আসছিলা ওই যে কোথায় ওই যে তরঙ্গ চ্যাপ্টারে তোমরা তখন দেখছিলে অগ্রগামী তরঙ্গের একটি ইকুয়েশন ছিল, প্রত্যেকটা তরঙ্গের কী থাকে একটা করে ইকুয়েশন থাকে, তাহলে এই তরঙ্গের ইকুয়েশন ধরে কত হবে সাই ওয়ান। আবার অনুরূপভাবে ধরা যাক এই তরঙ্গের যদি আরেকটা ভিন্ন তরঙ্গ তাহলে এটার ইকুয়েশন ধরো তোমার এখানে সাই টু হবে, ধরা যাক এটার তরঙ্গের ইকুয়েশন এখানে সাই থ্রি হবে। ওকে তার মানে এরা কিন্তু প্রত্যেকটা তোমার হচ্ছে তরঙ্গের ইকুয়েশন নির্দেশ করতেছে।
আচ্ছা আমি এটা একটু দাগ দিয়ে দিই এখানে। হ্যাঁ তাহলে এখানে আমরা কি কি বুঝলাম দেখো, আমরা তাহলে এখানে বুঝলাম হচ্ছে যে এই যে ইলেকট্রনটা এরা কিন্তু ডি ব্রগলির মতবাদ অনুসারে এভাবে করে তরঙ্গাকার পথে চলতেছে, আর তরঙ্গাকার পথে চলার সময় এখানে ধরো এটা সমীকরণ কত সাই ওয়ান, আর এটার সমীকরণ ধরো সাই টু, এটার সাথে যদি বাংলা উচ্চারণ দেখতে চাও তাহলে বাংলা উচ্চারণ হচ্ছে তোমার এরকম সাই, ওকে, আর এটা ধরো তোমার হচ্ছে এটার সমীকরণ কত সাই থ্রি। আচ্ছা আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে ভাই তাহলে এবার আসো আমরা একটু করে একটা জিনিস প্লট করতে যাচ্ছি এখন, আমরা চলো একটা জিনিস প্লট করি, সেটা হচ্ছে যে ভাই এই যে হাইড্রোজেন পরমাণু বনাম এনার্জির গ্রাফ আমরা প্লট করতে যাচ্ছি। সাপোজ আমরা এখানে প্লট করতে যাচ্ছি কি দেখো, আমরা এখানে প্লট করতে যাইতেছি একটা লেখচিত্র আঁকতে যাচ্ছি, সেটা হচ্ছে ভাই আমরা ওয়াই অক্ষ বরাবর এনার্জিকে নির্দেশ করতেছি, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে যে আমরা এখানে তোমার হচ্ছে যে ভাই হাইড্রোজেন পরমাণুকে নির্দেশ করতেছি। আচ্ছা আমাকে আরেকটা জিনিসের উত্তর দাও তো ভাই, সেটা হচ্ছে যে যেহেতু এখানে তোমার এই পরমাণুগুলো অনেক দূরে দূরে আছে, তাই এই তরঙ্গকে কি কখনো সেকেন্ড পরমাণু তরঙ্গটা ইফেক্ট করবে, মানে কোনো প্রভাব ফেলবে এটার উপরে? না কিন্তু, কেন? কারণ এরা অনেক দূরে দূরে আছে, এটাতে কিন্তু করোনা ভাইরাস মনে করিও না ভাই, এরা কিন্তু তরঙ্গ ওয়েভ ফাংশন, ঠিক আছে? আচ্ছা তো যেহেতু তোমার হচ্ছে ভাই এরা অনেক দূরে দূরে আছে, তাই এরা একজন আরেকজনকে কিন্তু কোনো কি করবে না ভাই, ইফেক্ট করবে না, মানে একজন আরেকজনের উপর কিন্তু কোনো প্রভাব দেখাবে না। ওকে আচ্ছা তাহলে আমরা এখন একটা গ্রাফ আঁকতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এদিকে দিলাম এনার্জি ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে যে ভাই হাইড্রোজেন পরমাণু। দেখো তো আমরা যদি প্রথম হাইড্রোজেন পরমাণু যেটা আছে এটাকে সাপোজ আমরা এক নম্বর হাইড্রোজেন পরমাণু নাম দিছি, এটাকে আমরা দুই নম্বর হাইড্রোজেন পরমাণু নাম দিছি, এটাকে আমরা তিন নম্বর হাইড্রোজেন পরমাণু নাম দিছি। দেখো তো প্রথম হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটার এনার্জি কত হবে, আমরা মাত্র বললাম ভাই -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে সাপোজ এটা হচ্ছে আমার প্রথম হাইড্রোজেন, এক নম্বর হাইড্রোজেন, তাহলে এটার এনার্জি কত হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। ধরা যাক এই ভ্যালু যেটা আছে এটা, এই ভ্যালুটা কত, এটা হচ্ছে তোমার ধরো -13.6, আর এনার্জিটাকে আমরা এখানে সাপোজ ধরো ইলেকট্রন ভোল্টে বসাচ্ছি। এবার আসো দ্বিতীয় ইলেকট্রন, ভাই দ্বিতীয় ইলেকট্রনের এনার্জি কত হবে দেখো, যেহেতু এইটা এটাকে কোনো ইফেক্ট করতেছে না, মানে কোনো ধরনের এখানে আকর্ষণ বিকর্ষণ চলতেছে না, আর এটা প্রথম শক্তি স্তরে আছে, তাহলে এটার এনার্জি কত হবে -13.6 হবে, রাইট? এটা দিয়ে বাবা তুমি যদি এখানে তিন নম্বর এই হাইড্রোজেন পরমাণুতে যাও এটার এনার্জিও কত হবে এখানে -13.6 হবে। আবার তুমি যদি চার নম্বর হাইড্রোজেন পরমাণু রাখতা এটার এনার্জিও তোমার এখানে এটাই হইতো 13.6। তো তুমি যদি তাহলে একটা গ্রাফ আঁকো এখানে, তাহলে তুমি যদি একটা গ্রাফ আঁকো এখানে দেখবা এই গ্রাফটা হচ্ছে এরকম এভাবে গেছে, অর্থাৎ এখানে তুমি তাহলে কালো দাগ করে দাও, এটা 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 এবং এটা, তাহলে দেখো অর্থাৎ দেখো জিনিসটা তাহলে এখানে পাঁচ ছয় যদি এরকম থাকে, ধরো এখানে পাঁচ থাকলো, পাঁচ নম্বর হাইড্রোজেন পরমাণু, এটার এনার্জিও এখানে সেম থাকতেছে, অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম। আমি তোমাকে বুঝাই বলি, যদি হাইড্রোজেন পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে, যদি হাইড্রোজেন পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে তাহলে প্রত্যেকের এনার্জি একটা ফিক্সড ভ্যালু থাকবে, এবং এই প্রথম শক্তি স্তরের জন্য সেই ফিক্সড ভ্যালুটা কত -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো আমাকে এখানে একটু করে বুঝাইলেন যে ফিক্সড ভ্যালু থাকবে কেন, কারণ এরা একজন আরেকজনকে কোনো ইফেক্ট করতেছে না, আমাকে আরেকটু কয়েকটা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝান, মানে আমি তোমাকে বলতে চাইতেছি কি তুমি তো আশা করি বুঝতে পারছো যে কি, সেটা হচ্ছে যে ভাই যেহেতু এরা অনেক দূরে দূরে আছে, তাই অনেক দূরে দূরে থাকার কারণে এরা একজন আরেকজনকে কিন্তু কোনো কি করতেছে না, ইফেক্ট করতেছে না, মানে কেউ কারো ক্ষতি করতে পারতেছে না, এই জন্য ক্ষতি করতে না পারার কারণে তাদের এটার এনার্জিও যেমন -13.6, এটার এনার্জিও -13.6, এটার এনার্জিও -13.6, প্রত্যেকটার এনার্জি হচ্ছে -13.6 করে, তাই এদের এনার্জি যদি তুমি একটা গ্রাফ আঁকো এরকম তুমি একটা সিঙ্গেল লাইন পাবা, অর্থাৎ একটা সরল রেখা পাবা, অর্থাৎ তাহলে এই গ্রাফটা তুমি কখন পাচ্ছ, হাইড্রোজেন পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকলে, ওকে তাহলে হাইড্রোজেন পরমাণুগুলো অনেক দূরে দূরে থাকলে তুমি এই গ্রাফটা এখানে পাচ্ছ। এখন তুমি বলতে পারো ভাই আমি তো এমনি বুঝলাম এখানে, কিন্তু আমাকে আরো একটা এক্সাম্পল দিয়ে দেখান যে এনার্জি কেন আসলে সেম থাকতেছে। আমি চলো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ ধরো এখানে আমি তোমাদের পাঁচজন বন্ধুকে এখানে পাঁচটা রুম আছে, ধরো ধরা যাক এখানে পাঁচটা রুম আছে, সরি এটা ধরো এটা একটা রুম রুম ধরো এটা রুম নাম্বার ওয়ান, আমি কি করলাম এখানে পাঁচটা রুম নিলাম, তাহলে তার আগে চলো একটা কাজ করি, এখানে ধরো একটা মানুষ আঁকি, মানুষ আঁকার একটা গুরুত্ব আছে এখানে বুঝাই আসো, ধরো একটা রুম নাম্বার, আরেকটা রুম, আরেকটা রুম, আরেকটা রুম,
আর একটা রুম। আচ্ছা, এটা হচ্ছে এই আমরা যখন ইন্টারে যখন ছিলাম তখন এই যে সোহাগ ভাইয়ের ভিডিও দেখছিলাম, সোহাগ ভাই এক্সাম্পলটা দিছিল, দেখো এখানের মধ্যে আমি কি করলাম ভাই, পাঁচটা রুম নিলাম, এখানে তো পাঁচটা আমরা রুম নিলাম, ওকে। কিন্তু আমার কোনো বানানো এক্সাম্পল না ভাই, আমি তো সেটা দেখেই সোহাগ ভাই থেকে দেখেই এক্সাম্পলটা তোমাদেরকে দিতেছি, ইন্টারে যখন পড়তাম তখন দেখছিলাম, অস্থির পড়েছিল ভাই। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের হচ্ছে ভাই তোমার রুম নাম্বার ওয়ান, এটা ধরো, এটা ধরো রুম নাম্বার টু, এটা ধরো রুম নাম্বার থ্রি, এটা ধরো রুম নাম্বার ফোর, এটা ধরো রুম নাম্বার ফাইভ। আচ্ছা এখানে পাঁচজন বন্ধুকে আমরা নিয়েছি, ধরো এ হচ্ছে যে ভাই এর নাম হইতেছে ক, এর নাম হইতেছে খ, এর নাম হইতেছে ধরো গ, এর নাম হইতেছে ধরো ঘ, এর নাম হইতেছে ধরো ঞ। আচ্ছা এখন আমি কি করছি, এই পাঁচজন বন্ধুকে পাঁচটা রুমে ঢুকাইছি আর প্রত্যেককে আমি 100 টাকা করে দিছি, অর্থাৎ একেও আমি 100 টাকা দিছি, 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 একেও আমি 100 টাকা দিছি। অর্থাৎ তাহলে সিনারিওটা তাহলে কীরকম দাঁড়াইলো, ঘটনাটা তাহলে এরকম, এখানে এরকম তোমাদের পাঁচজন বন্ধুকে আমি পাঁচটা আলাদা আলাদা রুমে ঢুকে তালা মেরে দিছি এবং সবাইকে হচ্ছে আমি 100 টাকা করে দিছি। দুই দিন পরে আমি তালা খুলছি, দুই দিন পরে যদি আমি তালা খুলি আমাকে একটু করে বলো তো প্রত্যেকটা বন্ধুর কাছে কয় টাকা করে থাকবে, 100 টাকা করে থাকবে, তাই না? কারণ কেউ তো কারোর সাথে লেনদেন করার সুযোগ পায় নাই। জিনিসটা একটু করে বুঝো, আমি তোমাদের পাঁচজন বন্ধুকে পাঁচটা সেপারেট রুমে, মানে পাঁচটা আলাদা আলাদা রুমে ঢুকে তালা মারে দিলাম এবং রুমে ঢুকানোর সময় সবাইকে আমি পকেটে 100 টাকা করে গুঁজে দিলাম। দুই দিন পরে যদি আমি তালা খুলি সবাইকে রুম থেকে বাই করি আলাদা আলাদা রুম থেকে, তখন সবার কাছে কয় টাকা থাকবে? সবার কাছে হচ্ছে এখানে কিন্তু 500 টাকা, মানে 100 টাকা করে কিন্তু থাকবে, কারণ কেউ কারোর সাথে কী করতে পারো নাই, লেনদেন করতে পারো নাই। মানে যে টাকা দিয়ে আমি ঢুকাইছিলাম দুই দিন পরে যদি আমি রুম থেকে বাই করি সেম টাকাই থাকবে সবার কাছে, কেন? কারণ কেউ কারোর সাথে লেনদেন করতে পারে নাই। এখানেও সেম ঘটনা ঘটছে, এইখানেও দেখো এরা কেউ কারো সংস্পর্শে আসতে পারে নাই, অর্থাৎ কেউ কারোর সাথে এনার্জি লেনদেন করতে পারে নাই, তাই সবার এনার্জি এখানে কী আছে, সেম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি লেনদেন করতে পারে তাইলে কী হবে? আসো আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আমি দুইটা হাইড্রোজেন পরমাণুকে এখন কাছাকাছি আনি তাহলে কী হবে, এখন আমরা এখন এটা দেখবো। আসো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা হচ্ছে ব্যান্ড থিওরি নিয়ে আলোচনা ভাইগুলো। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি, কেমন? একদম বেসিক থেকে ভাই, যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়, যেন তুমি জিনিসগুলো কনসেপচুয়ালি ক্লিয়ার হও। এই চ্যাপ্টারটা অনেক ইজি, তুমি দেখো যদি বুঝো এই চ্যাপ্টারটা অনেক ইজি ভাই, দেখো পুরো পুরো ফিজিক্সে এই চ্যাপ্টারই তোমার সবচেয়ে ফেভারিট হয়েছে এবং এই চ্যাপ্টারই তোমার থেকে সবচেয়ে সহজ লাগতেছে। আচ্ছা তাহলে এবার আমি যেটা করলাম, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, ধরা যাক এটা হচ্ছে তার এই নিউক্লিয়াস, ধরা যাক এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এদেরকে হচ্ছে আমি তাহলে এখানে কাছাকাছি এখানে রাখলাম। তাহলে এবার কী হবে চলো আমরা একটু করে বোঝার চেষ্টা করি। আসো তাহলে এটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন পরমাণু আর এটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন পরমাণু আর এখানে হচ্ছে আমি দুইটা হাইড্রোজেন পরমাণুকে তাহলে কাছাকাছি এখানে রাখলাম। আমরা এখন দেখতে যাচ্ছি এখানের মধ্যে কাহিনী এবার কী হবে। এখানে ধরো তোমার ইলেকট্রন আছে প্রথম হাইড্রোজেন পরমাণুর আর এখানে ধরো ইলেকট্রনটা আছে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর, তোমার কী মনে হয় এইবার তাদের যে পথ চলার পথটা হবে? যেমন দেখো আগে ক্ষেত্রে কী ছিল, আগে তারা হচ্ছে যে পুরা এখানে বৃত্তাকার পথ জুড়ে এভাবে চলতে পারছে, এরাও পুরা বৃত্তাকার পথ জুড়ে এভাবে চলতে পারছে, এরাও এখানে পুরা বৃত্তাকার পথ জুড়ে এখানে চলতে পারছে। এবার একটু করে বোঝার চেষ্টা করো, তোমার কী মনে হয় এরা এবার এখানে কীভাবে করে চলবে? এরা এদের যে এবার তরঙ্গ পথটা হবে, তরঙ্গ পথটা কীরকম হবে জানো? এদের তরঙ্গ পথটা হবে এরকম, এদের তরঙ্গ পথটা হবে এরকম, এদেরকে যখন তুমি কাছাকাছি আনবা এদের তখন তোমার তরঙ্গ পথটা হবে এরকম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এদের তরঙ্গ পথটা এরকম কেন হইলো, মাঝখান দিয়ে কেন গেল না? সব ক্লিয়ার করতেছি ভাই। তাহলে জিনিসটা একটু করে বুঝো, যখন তুমি এদেরকে দূরে দূরে রাখছিলা তখন কিন্তু পুরো বৃত্তাকার পথে এরা হচ্ছে যেভাবে করে চলছে, তার মানে তখন তাদের যে ওয়েভ ফাংশন সেটা কিন্তু পুরো বৃত্তাকার পথ জুড়ে ছিল, কিন্তু এখন যখন তুমি তাদেরকে কাছাকাছি নিয়ে আসবা তখন তাদের হচ্ছে ভাই ওয়েভ ফাংশনটা বা তরঙ্গ পথটা বা চলার পথটা হয়ে যাবে এরকম। কেন কেন এখানে মাঝখানে ইলেকট্রন আসতে পারবে না? দেখো এখানে ইলেকট্রন আসলে এখানে কী হবে, এখানের মধ্যে তোমার যদি সাপোজ ধরো, এখানের মধ্যে সাপোজ ধরো তোমার এখানে ইলেকট্রন আসছে কোনো কারণে, ধরো আমি ধরে নিচ্ছি যে এই ইলেকট্রনটা আমার এখানে আছে আর কোনো কারণে আমার এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি কী বলতো, কোনো কারণে ধরো আমার ইলেকট্রনটা এখানে আছে আর এই ইলেকট্রনটা আমার এখানে চলে আসছে, এবার এখানে কাহিনী কী হবে? দেখো দেখো তো এই নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ আছে না, তাহলে এ কী করবে, এটাকে এদিকে টান দিবে, আকর্ষণ করবে। অনুরূপভাবে দেখো তো এইটাও, এই সেকেন্ড হাইড্রোজেন পরমাণু এটা নিউক্লিয়াস না,
এ কি করবে, এই ইলেকট্রনটাকে পজিটিভ চার্জ নিজের দিকে টান দিবে, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, আর এটা নিজের দিকে দিকে টান দিবে, রাইট, নিজের দিকে দিকে টান দিবে। তাহলে এখানে বুঝো, দেখো তো এই ইলেকট্রনটা এখানে একদম মাঝ বরাবর আছে না, তাহলে এটাও একটা পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ, তাহলে এই ইলেকট্রনটাকে এ টান দিচ্ছে এদিকে, এই ইলেকট্রনটা এই এই ইলেকট্রনটাকে এ টান দিচ্ছে তোমার হচ্ছে এদিকে, ডান এই এ ধরো এক চক্রের পজিটিভ দিকে টান দিচ্ছে, এ হচ্ছে এক চক্রের নেগেটিভ দিকে টান দিচ্ছে, এবং সেম পরিমাণ বলেই কিন্তু টান দিবে। কেন? কারণ দেখো না বলের পরিমাণ কত হয়, এফ কত হয়, আমরা শিখে আসছি সবাই 19-এ কুলম সূত্র, যে 1/4 পাই এপসাইলন নট, এখানে তাহলে কত হবে যে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার না। তাহলে দেখো এখানে এখান থেকে প্রথমটা থেকে যে দূরত্ব আর, এটা থেকে দূরত্ব কিন্তু আর সেম, অর্থাৎ এখানে কিন্তু তোমার দুইটার বল সমান হবে। এর ফলে কী হবে, এই বলটা এবং এই বলটা একে অপরকে পরস্পরকে কী করে ফেলবে, কাটাকাটি করে ফেলবে, অর্থাৎ এরা এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ তাহলে তাহলে ইলেকট্রনটাকে কোনো ইফেক্ট করতে পারবে না, মানে এটা তাহলে এখানেই থাকবে। কিন্তু এখানে প্রবলেম আছে একটা, কী প্রবলেম দেখো, ঠিক এই মুহূর্তে এখানে একটা ইলেকট্রন আছে না, ইলেকট্রন ইলেকট্রনকে পরস্পর কী করে বিকর্ষণ করে, তখন এটা তখন এটাকে কী করবে দেখো, এটা তখন এটাকে এসে এভাবে করে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এটাকে এভাবে করে হাইড্রোজেন পরমাণু থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাকে তুমি বলো, এটা যদি তোমার এভাবে এই ইলেকট্রনটাকে যদি হাইড্রোজেন পরমাণু থেকে যদি বের করে দেয়, এখানে একটা স্টেবিলিটি নষ্ট হবে, কারণ দেখো প্রথম হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, তো দুইটা ইলেকট্রনের মধ্যে যদি একটি ইলেকট্রন চলে যায়, তাহলে এখানে কী নষ্ট হবে, সাম্যাবস্থা নষ্ট হবে। ওকে, এখানে কী নষ্ট হবে, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তো এই সাম্যাবস্থা যেন নষ্ট না হয়, কারণ ইলেকট্রন চায় না যে তার সাম্যাবস্থা নষ্ট হয়ে যাক, এই কারণে কী হয়, এই ইলেকট্রনগুলো কখনো মাঝ বরাবর আসে না। কারণ কেন দেখো, মাস বরাবর যদি আসে তাহলে যেটা হবে, এই পজিটিভ চার্জটাকে এদিকে টান দিবে, এই পজিটিভ চার্জটাকে এদিকে টান দিবে, ফলে এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে বাইরে পাঠিয়ে দিবে, তখন এখানে কী হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সাম্য অবস্থা বজায় থাকবে না। এই কারণে যেটা হবে, এই ইলেকট্রনগুলো কোনো ইলেকট্রন এদিকে আসবে না, এই পথ বরাবর আসবে না, ফলে ইলেকট্রনগুলো কী করতে থাকবে, এইভাবে করে পথে চলতে, দেখো এদিকে গেলেও সমস্যা নেই, এদিকে চললেও সমস্যা নেই, এদিকে চললেও সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হবে কোথায়, প্রবলেমটা হবে তোমার এখানে মাঝখানে আসলে, এই জন্য এদের ওয়েভ ফাংশন এভাবে করে এই সবুজ বৃত্তাকার পথে চলতে থাকবে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে ক্লিয়ার হয়েছে, কেন ইলেকট্রনের মাঝখানে আসে না তুমি বুঝতে পারছো, কারণ এখানে দেখো এইটা টানবে এদিকে, এটা টানবে এদিকে, ফলে এটা দুইটা একে অপরকে কাটাকাটি করে ফেলবে, কিন্তু এই ইলেকট্রন নেগেটিভ চার্জ, তখন এই ইলেকট্রনকে সে বিকর্ষণ করে বাইরে পাঠিয়ে দিতে চেষ্টা করবে, এর ফলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হলে তখন এখানে সাম্যাবস্থা বজায় থাকবে না, তাই এটা ইলেকট্রন তো নিজের ভালো নিজে বুঝে, তাই এটা কখনো মাঝখানে আসবে না। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে দেখো, এখন এটাও তো একটা তরঙ্গ তাই না, এটাও তো একটা ওয়েব ফাংশন, তাহলে এটার নাম আমরা কী দিতে পারি, এটার নাম দিতে পারি আমরা ফাইভ ফোর দিতে পারি, কেন, যেহেতু আমরা এখানে আগে 5 1 2 3 দিয়ে আসছি, তাহলে ধরো এটার নাম আমরা কী দিলাম, 5 4 দিলাম। এখন 5 4-এর ভ্যালু কত হবে, একটা জিনিস দেখো, তুমি যদি এই সিঙ্গেল প্রথম হাইড্রোজেন পরমাণু চিন্তা করো, এটার ওয়েভ ফাংশন কত ছিল, 5 1, আর দ্বিতীয় ওয়েভ ফাংশন এটার কত ছিল, 5 2 ছিল, তাই না? তাহলে এখানে জিনিসটা চিন্তা করো না, এখানে প্রথম যেটা হাইড্রোজেন পরমাণু এটার ওয়েভ ফাংশন কত ছিল, 5 1, আমরা এখান থেকে দেখে আসছি 5 1 ছিল, আর দ্বিতীয়টার কত ছিল বলতো, 5 2 ছিল, রাইট। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, 5 4, আসলে 5 4 কত হবে, 5 4-কে আমরা কত লিখতে পারবো, 5 4 যেটা আছে, 5 4, এই 5 4 ইকুয়ালসটা আসলে হবে a 5 1, a 5 1 প্লাস b 5 2। অর্থাৎ আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি, এখানে আমি জিনিসটা তোমাকে এখানে বোঝাই বলি, দেখো এখানে প্রথম হাইড্রোজেন পরমাণুর ওয়েভ ফাংশন ছিল 5 1, দ্বিতীয়টা ছিল কত, 5 2, তাহলে 5 4 কত হবে, 5 4 হবে আসলে এদের সমষ্টির সমান, আর এখানে দুটো কনস্ট্যান্ট থাকবে, যেখানে আসলে এ আর বি দুটো কি বলতো ভাই, কনস্ট্যান্ট, খেয়াল করো না, কারণ 5 4 কার কারণে সৃষ্টি হয়েছে, এই 5 1 আর এই 5 2-র কারণে সৃষ্টি হয়েছে, তাহলে 5 4-কে আমি এক প্রকারে কী বলতে পারি, এই 5 1 আর 5 2-এর সমষ্টি, কিন্তু আমরা ডাইরেক্ট সমষ্টি না বলে আমরা এখানে কী বলতেছি, এর সাথে এখানে একটা ধ্রুবক আছে, এর সাথে এখানে একটা ধ্রুবক আছে, এ আর বি এখানে কী, এখানে হচ্ছে আমার, এখানে এই সমীকরণের মধ্যে আমার a, b হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এরা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট বা আমরা বলতে পারি এরা হচ্ছে আমার এখানে ধ্রুবক। ওকে, দেখো এই জিনিসটা এখানে বুঝতেছো কিনা ভাই, কারণ খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এখানে তুমি জিনিসটা চিন্তা করে দেখো, প্রথম হাইড্রোজেন পরমাণুর এটা ছিল ওয়েভ ফাংশন ছিল 5 1, আর দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর এখানে ওয়েভ ফাংশন ছিল 5 2, আর এই 5 1 আর 5 2-র ফলে তৈরি হয়েছে এখানে 5 4, তাহলে 5 4-কে আমি লিখতে পারি এখানে a 5 1 প্লাস b 5 2, এ আর বি কিন্তু আমি জানি না, এ আর বিকে আমি কি বলে দিলাম, যে কোনো কনস্ট্যান্ট বলে দিলাম। ওকে, আচ্ছা এইবার
তুমি যদি এবারে এখানে খেয়াল করে দেখো, এই যে সমীকরণটা তুমি পাইছো, তোমার এখানে এ আর বি এর মান ভ্যালু বের করা লাগবে না। কিন্তু আমাদের আসলে, আমি তোমাকে বুঝাই বলি, এখানে একটা সমীকরণ পাইছো তুমি, তাহলে সেটা কত, 5 4 = এ ফাই ওয়ান প্লাস বি ফাই টু। এই ধরনের সমীকরণকে যখন আমরা বলি, এই ধরনের সমীকরণকে আমরা বলি শ্রোডিঞ্জারের ইকুয়েশন, মানে এটাকে আমরা নর্মালি শ্রোডিঞ্জারের ইকুয়েশন দিয়ে সলভ করি। আমি তোমাকে একটু করে বুঝাই বলি, তাও আরেকবার জিনিসটা সামারি করি আমি এখানে, দেখো সেটা হচ্ছে ভাই, প্রথম ওয়েভ ফাংশনটা কত ছিল, প্রথম হাইড্রোজেন পরমাণুর 5 1, দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর ওয়েভ ফাংশন কত ছিল 5 2, এতে দুইটাকে মিলে তুমি এখানে 5 4 পাইছো, তাহলে নতুন একটা ওয়েভ ফাংশন পাইছো। কিন্তু এখানে নতুন ওয়েভ ফাংশনটাকে তাহলে তুমি কত লিখতে পারো, 5 4 = এ ফাই ওয়ান প্লাস বি ফাই টু লিখতে পারো। তো এখানের মধ্যে জিনিসটা বুঝো, এই 5 4 এর ভ্যালু তুমি যদি বাইর করতে চাও, তাহলে তোমাকে এ আর বি এর ভ্যালু জানা লাগবে না, এ আর বি এর ভ্যালু কিন্তু বের করা লাগবে। তো এরকম 5 4কে যদি আমি সমাধান করতে চাই, আমার সমাধান করার জন্য আমার কার সাহায্য নিতে হবে, এটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে এটাকে আমার সমাধান করার জন্য সাহায্য নিতে হবে হচ্ছে ভাই শ্রোডিঞ্জারের ইকুয়েশন। ঘাবড়ানোর কিছু নাই, আমি সব আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। দেখো তাহলে দেখো ভাই, আমি যদি কোনো কারণে যদি এই 5 4কে যদি সমাধান করতে চাই, তাহলে আমার কার সাহায্য নিতে হবে, শ্রোডিঞ্জারের ইকুয়েশনের সাহায্য নিতে হবে। ওকে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে তো শ্রোডিঞ্জারের ইকুয়েশন নাই, সো আমি এটাকে সলভ করবো না, আমি এটাকে কী করবো না, সলভ করবো না, কারণ আমার দরকার নেই তো জিনিসটা। একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি আবার, দেখো এখানে 5 4 মানে কত, এ ফাই ওয়ান প্লাস বি ফাই টু, কিন্তু তোমার এখানে এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটা তুমি জানো না। তো এটাকে 5 4কে তুমি যদি সলভ করতে যাও, তোমার আসলে কিসের সাহায্য লাগবে, শ্রোডিঞ্জারের ইকুয়েশনের সাহায্য লাগবে, কিন্তু শ্রোডিঞ্জারের ইকুয়েশন তোমাদের এখানে নাই। আর এটাকে সলভ করা আমাদের মুখ্য উদ্দেশ্য না, এই চ্যাপ্টারে ব্যান্ড থিওরির মুখ্য উদ্দেশ্য না। আমি তোমাকে বুঝাই বলি, এই শ্রোডিঞ্জারের ইকুয়েশন আছে না, এটাকে যখন তুমি আবার সলভ, এটাকে এটা থেকে তুমি দুইটা ভ্যালু পাবা, এটা থেকে তুমি দুইটা ভ্যালু পাবা, একটা হচ্ছে 5 4 এর ভ্যালু পাবা, আর একটা হচ্ছে তোমার ভাই এখানে আলটিমেট এনার্জির ভ্যালু পাবা। এখানে আলটিমেট এনার্জির কী পাবা, ভ্যালু পাবা। আমি তোমার ক্লিয়ার করে আসো, দেখো এই 5 4কে সলভ করবা তুমি কার দ্বারা, শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা। এই 5 4 যেটা আছে, যেখানে এ আর বি আননোন, এই আননোনগুলোকে বা এই 5 4কে তুমি কীভাবে সলভ করবা, শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা, যেটা আমরা সলভ করবো না কারণ আমাদের এখানে নাই। আর ওই শ্রোডিঞ্জারের ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, মানে আমরা যদি 5 4কে যদি সলভ করি শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা, তখন আমরা দুইটা ভ্যালু পাই। একটা হচ্ছে আমরা 5 4 এটার ভ্যালু পাবো, মানে এ আর বি এর আমরা ভ্যালু পেয়ে যাবো শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করার মাধ্যমে, আর আমরা ওভারঅল এনার্জির একটা ভ্যালু পাবো। ওভারঅল কিসের ভ্যালু পাবো বলো তো, এনার্জির একটা ভ্যালু পাবো। কিন্তু এখানে আমরা এনার্জির দুইটা সলিউশন পাবো, কিন্তু এখানে আমরা এনার্জির কী পাবো বলো তো, দুইটা সলিউশন পাবো, এনার্জির দুইটা সলিউশন পাবো। আমি তোমার, চলো তোমার কাছে হয়তো একটু অগোছালো লাগতেছে, আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি। এখানে দেখো সেটা হচ্ছে, দুইটা হাইড্রোজেন পরমাণুকে তুমি যখন কাছাকাছি আনছো, তখন ওয়েভ ফাংশনটা হবে এরকম, যেটাকে তুমি 5 4 নাম দিছো। প্রথম পরমাণুর ওয়েভ ফাংশন হচ্ছে 5 1, দ্বিতীয় পরমাণুর ওয়েভ ফাংশন হচ্ছে তোমার এখানে 5 2, আর 5 4 = তাহলে কত হবে, এ 5 1 প্লাস বি 5 2। কিন্তু এ আর বি তুমি জানো না, তাহলে এ আর বিকে তোমার সলভ করা লাগবে, তাহলে আলটিমেটলি 5 4কে তোমার সলভ করা লাগবে। 5 4কে সলভ করবা তুমি হচ্ছে ভাই শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা। আর এটা যদি, এটাকে যদি শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা সলভ করো, তুমি এখানে 5 4 তো পাবাই, এক্সট্রা করে আরও কী পাবা বলো তো, এনার্জির ভ্যালু পাবা। এনার্জির ভ্যালুর এখানে আবার তোমার দুইটা এনার্জির ভ্যালু আসবে, অর্থাৎ এনার্জির দুইটা সলিউশন আসবে। একটা সলিউশন হবে এরকম, যেহেতু এটা প্রথম শক্তি স্তর, একটা সলিউশন হবে তোমার এখানে E1 প্লাস ডেল্টা থাকবে একটা সলিউশনে, একটা সলিউশনে কী থাকবে বলো তো, E1 প্লাস ডেল্টা থাকবে, আর আরেকটা সমীকরণে সলিউশনে E1 মাইনাস ডেল্টা থাকবে। ওকে, তার মানে আমি তোমাকে বুঝাই বলতেছি এখানে, দেখো সেটা হচ্ছে যে ভাই এনার্জি যে তুমি দুইটা সলিউশন পাবা, ওই দুইটা সলিউশনের মধ্যে এনার্জি দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে E1 প্লাস ডেল্টা আর ওটা হচ্ছে E1 মাইনাস ডেল্টা। ভাই E1 কী ছিল, E1 ছিল যে ওই যে প্রথম শক্তি স্তরে এনার্জি, প্রথম শক্তি স্তরে এনার্জি সেটা কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাই এনার্জির আমরা দুইটা সলিউশন পাচ্ছি কেন, আগে তো আমরা এনার্জির খালি একটা ভ্যালু পাইতাম। দেখো আগে আমরা কী পাইতাম, দেখো এখানে দেখো, আগে আমরা একটা এনার্জির ভ্যালু পাইছি, কিন্তু আমরা কেন এখন এনার্জির দুইটা ভ্যালু পাচ্ছি। আপনি বলতেছেন একটা হচ্ছে আমরা E1 প্লাস ডেল্টা পাবো আর একটা হচ্ছে আমরা E1 মাইনাস ডেল্টা পাবো, মানে একটা হচ্ছে আমাদের আপার লিমিট, একটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, কেন আমরা এখানে দুইটা ভ্যালু পাচ্ছি। এটার কারণটা দেখো এখানে কি, আগে তো শুধুমাত্র একটা সিঙ্গেল পরমাণু নিয়ে তুমি চিন্তা করতা, আগে শুধুমাত্র একটা সিঙ্গেল পরমাণু নিয়ে চিন্তা করতে, কিন্তু এখন দেখো তো দুইটা পরমাণুর এখানে সংমিশ্রণ ঘটছে। তো সংমিশ্রণ ঘটার ফলে এখন আসলে কোনো ফিক্সড এনার্জি থাকবে না, এই দুইটা এনার্জির মধ্যে এনার্জি থাকবে। ওকে, আগে জিনিসটা চিন্তা করে দেখো, আগেগুলো আলাদা আলাদা ছিল,
একজন আরেকজনকে কোনো কি করতো না, ইফেক্ট করতো না, মানে কোনো প্রভাব ফেলতো না একজন আরেকজনের উপর, সেজন্য তুমি এনার্জির একটা ফিক্সড ভ্যালু পাইছো। এখন তুমি চিন্তা করো, এখান থেকে তুমি বুঝে আসো, আমরা এক্সাম্পলটা থেকে বুঝে আসো। এবার সাপোজ ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এখানে ধরো রুম এবার একটাই, বুঝছো, রুম এবার একটাই। এবার কাহিনী কিছু দেখো, রুম এবার একটাই, এখানে যেটা হবে এবারে ধরো পাঁচজন বন্ধুকে তুমি এখানে প্রবেশ করাইছো, ধরো একজন বন্ধু, এটা সিমিলার, ধরো এখানে পাঁচজন বন্ধু আছে, ধরো এখানে আরেকজন বন্ধু, ধরো এখানে আরেকজন বন্ধু, ধরো এখানে আরেকজন বন্ধু, ধরো এখানে আরেকজন বন্ধু, এখানে পাঁচজন বন্ধু এখানে আছে। ওকে, তো সবাইকে তুমি 100 টাকা করে দিছিলা, একে 100 টাকা দিছো, একে 100 টাকা দিছো, একে 100 টাকা দিছো, একে 100 টাকা দিছো, একে 100 টাকা দিছো। এদেরকে তুমি একটা সিঙ্গেল রুমে প্রবেশ করে, সেটা কি করছো এবারে, একটা সিঙ্গেল রুমে তুমি এবারে প্রবেশ করাইছো। তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাই, এখানের মধ্যে 2 দিন পরে যখন তাদেরকে রুম থেকে বাই করবা, তোমার কাছে কি মনে হয়, সবার কাছে 100 টাকা করে থাকবে? সবার কাছে কিন্তু 100 টাকা থাকবে না, যে বেশি শক্তিমান সে একটু মারামারি করে বেশি টাকা নিয়ে বেরোবে। ধরো সে 150 টাকা নিয়ে বেরোলো, ধরো সে কী হলো, 150 টাকা নিয়ে বেরোলো, যে বেশি শক্তিমান সে বেরোলো 150 টাকা নিয়ে, আর যে একদম কম শক্তিমান সে ধরো তোমার হচ্ছে ভাই বেরোলো 70 টাকা নিয়ে। তার মানে 150 টাকা নিয়ে কে বেরোইছে, যে বেশি শক্তিমান, আর 70 টাকা নিয়ে কে বেরোইছে, যে হচ্ছে তোমার দুর্বল। তাহলে কারো কাছে কিন্তু আর 100 টাকা থাকবে না, হ্যাঁ, তার কাছে সব। এখন তাহলে কী হবে, আমরা তাহলে বলতে পারি বাকিদের টাকার অ্যামাউন্ট কত হবে, 70 টাকা থেকে 150 টাকার মধ্যেই হবে। ওকে, তাহলে জিনিসটা আশা করি বুঝো। দেখো, আগে তুমি আলাদা আলাদা রুমে প্রবেশ করাইছিলা, এবার তুমি সবাইকে একটা সিঙ্গেল রুমে প্রবেশ করাইছো, আর সবাইকে তুমি 100 টাকা দিয়ে দিছিলা, কিন্তু এবার এখানে এদের মধ্যে কিন্তু মারামারি হবে, কারণ তুমি 2 দিন পরে বাই করতেছো, 2 দিন পরে যখন বাই করবে তখন এদের মধ্যে মারামারি হবে। মারামারি করে কী হবে, যে বেশি শক্তিমান থাকবে সে বেশি টাকা নিয়ে বেরোবে, কারণ সে হচ্ছে ছিনতাই করবে আর কি, হ্যাঁ, তখন সে ধরো 150 টাকা নিয়ে বেরোলো, আর যে বেশি দুর্বল তার কাছে টাকা থাকবে একদম কম, ধরো 70 টাকা নিয়ে সে বেরোলো, আর বাকিদের টাকা কত থাকবে, এই 70 থেকে 150-এর মধ্যেই থাকবে। সেম ঘটনা এখানে ঘটতেছে, সেম ঘটনা দেখো এখানে ঘটতেছে, কী ঘটনা, এখানে কিন্তু এনার্জির এবারে এক্সচেঞ্জ ঘটবে, অর্থাৎ এনার্জির এক্সচেঞ্জ ঘটে, এনার্জির ভ্যালু কত হবে তাহলে, এই যে E1 থেকে সামান্য বেশি থেকে E1 থেকে সামান্য কম, এই রেঞ্জের মধ্যে হবে। এই জন্য তুমি এনার্জির এখানে কয়টা সলিউশন পাচ্ছ ভাই, 2টা সলিউশন পাচ্ছ, একটা হচ্ছে আপার ভ্যালু, একটা হচ্ছে লোয়ার ভ্যালু। দেখো এখানে এ সিমিলার ওয়েতে এখানে একটা আপার ভ্যালু পাচ্ছ, এখানে একটা আপার ভ্যালু পাচ্ছ, এখানে একটা লোয়ার ভ্যালু পাচ্ছ, যেমন শক্তিমান এবং দুর্বল। এখানেও সেম ঘটনা ঘটবে, এখানের মধ্যে যখন তুমি আগে তো আলাদা আলাদা রাখছিলা, কিন্তু এখন তুমি কাছাকাছি রাখছো না, এখন তুমি কাছাকাছি রাখলে এখানে কী হবে দেখো তো, এখন তুমি যখন এখানে কাছাকাছি রাখবা তখন এখানে এনার্জির মধ্যে, আসলে এদের মধ্যে এনার্জির ইন্টারাকশন ঘটবে, অর্থাৎ এনার্জি আদান প্রদান ঘটবে, এনার্জি আদান প্রদান ঘটে, আর এনার্জি এখন কী থাকবে না বলো তো, E1 থাকবে না, কারণ এটা দেখো এরা জায়গা পরিবর্তন করতেছে, এরা যখন কাছাকাছি আসবে তখন এনার্জি বেশি হবে, আর যখন দূরে চলে যাবে তখন এনার্জি কম হবে। তখন ম্যাক্সিমাম এনার্জি এটা হইতে পারে, ম্যাক্সিমাম এনার্জি এটা হইতে পারবে, আর মিনিমাম এনার্জি কত হইতে পারবে, এটা হইতে পারবে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো এনার্জি হইতে পারবে, কিন্তু এটার বেশিও হইতে পারবে না, এটার বেশিও হইতে পারবে না এনার্জি, আবার এটার কমও হইতে পারবে না এনার্জি, এটার মধ্যে থাকবে এনার্জি। ওকে, তাহলে এবার তুমি যদি গ্রাফ আঁকতে চাও, এবার তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে গ্রাফটা কীরকম হবে দেখো, এবারে খুবই ইন্টারেস্টিং এবার গ্রাফটা হবে। দেখো সাপোজ এবার তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে গ্রাফটা কীরকম হবে দেখো, ধরো তুমি এখানে লিখতেছো হাইড্রোজেন পরমাণু, টেনশন নেওয়ার কিছু নেই ভাই, আমি পুরো সামারি করে দিবো, আবার যদি কেউ না বুঝো, বুঝতেছো আশা করি, তারপর আমি সামারি করে দিব। দেখো এবার এনার্জি কীরকম হবে জানো, আগে তো শুধু একটা সিঙ্গেল লাইন পেছো না, এবার কিন্তু সিঙ্গেল লাইন পাবো না, এবার যেটা হবে এই সিঙ্গেল লাইনে এবারে 2টা অংশ হয়ে যাবে, এই সিঙ্গেল লাইনের এবারে 2টা অংশ হয়ে যাবে। এই যে দেখো এখানে এই এনার্জিটা যেটা আছে এটার ভ্যালু হচ্ছে তোমার ভাই E0 E1 মাইনাস ডেল্টা, আর উপরে যেটা আছে এটার ভ্যালু হচ্ছে তোমার E1 প্লাস ডেল্টা, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে এটা, আর এটার ভ্যালু হচ্ছে এটা, আর ইলেকট্রন যেগুলো আছে এগুলো এনার্জি তাহলে কত হবে, এগুলোর এনার্জি এই মাঝখানে রেঞ্জের মধ্যে হবে, মানে ইলেকট্রন এনার্জি হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনগুলো থাকবে ইলেকট্রন এনার্জি এই মাঝখানে রেঞ্জটার মধ্যে হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে হবে। ওই যে ওইটার মতো হিসাব, বাকিদের মতো হিসাব, একজন যে ম্যাক্সিমাম শক্তি সে 150 টাকা নিয়ে বেরিয়েছে, আরেকজন 70 টাকা নিয়ে, তাহলে বাকিদের কয় টাকা থাকবে, ওই 70 থেকে 150 টাকার মধ্যে। এখানে সেম ঘটনা ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু তুমি যখন এখানে আনবা, মানে এবার এবার দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে, এখানে এনার্জির ইন্টারাকশন করতেছে, অর্থাৎ ম্যাক্সিমাম এত এনার্জি দিতে পারবে E1 প্লাস ডেল্টা,
আর মিনিমাম এনার্জি হতে পারবে E1 মাইনাস ডেল্টা। আর এদের মধ্যে তোমার হচ্ছে যে এনার্জিটা বিদ্যমান থাকবে, মানে এটা এনার্জিটা এটা থেকে বেশি হইতে পারবে না, এনার্জি এখানে কমও হইতে পারবে না। এই যে দেখো তো, আগে শুধুমাত্র কিছু একটা সিঙ্গেল লাইন ছিল, তাই এটাকে তুমি বলতে পারো এনার্জি লাইন। কিন্তু এবার এখানে দেখো একটা জিনিস, এখানে দুইটা লাইন হয়ে গেছে আর এখানে একটা ব্যান্ড সৃষ্টি হয়েছে। এখানে একটা কী সৃষ্টি হয়েছে দেখো তো, একটা একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়েছে। আর এটাকে কী বলা হবে জানো? এটাকে বলা হবে তোমার হচ্ছে ভাই প্রথম শক্তি স্তরের এনার্জি ব্যান্ড। প্রথম শক্তি স্তরে এনার্জি ব্যান্ড। আমি চলো তোমাকে জিনিসটা আরেকবার ব্যাখ্যা করি। এখানে দেখো, এখানের মধ্যে তাহলে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে 5-4 বের করতে হবে, কিন্তু 5-4 আমরা নর্মালি বের করতে পারবো না। আমার হচ্ছে যে শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করা লাগবে, কিন্তু শ্রোডিঞ্জারের ইকুয়েশন আমাদের কাছে নাই। তো এই জন্য হচ্ছে আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন যদি কোনো কারণে সলভ করি, তাহলে আমরা এখান থেকে আসলে দুইটা আউটকাম পাই। একটা হচ্ছে 5-4 পাবো, এটা আমার আসলে কোনো দরকার নাই। আর একটা হচ্ছে আমরা এনার্জি পাবো, ওই এনার্জির মধ্যে দেখা যাবে আবার দুইটা সলিউশন আসবে। কেন? কারণ এখানে এনার্জি ইন্টারাকশন করতেছে, অর্থাৎ এনার্জির একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। অর্থাৎ এনার্জির একটা কী থাকবে দেখো, এখানে একটা এনার্জির এবার এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এনার্জির এখানে একটা মিনিমাম ভ্যালু থাকবে। আগে তো এরকম ছিল না, কেন? আগে তো একটা এনার্জি ছিল, কিন্তু এখন যখন ইন্টারাকশন করতেছে এদের মধ্যে, তখন একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, একটা মিনিমাম ভ্যালু থাকবে। অর্থাৎ এবার তুমি যদি এই যে প্রথম শক্তি স্তরটাকে যদি আঁকতে চাও, তাহলে তুমি কিন্তু এবার কোনো ফিক্সড লাইন পাবা না, এরকম একটা ব্যান্ড পাবা। আর এটাকে বলা হয় তখন কী বলো তো, প্রথম শক্তি স্তরে এনার্জি ব্যান্ড। তাহলে একটা জিনিস আমাকে বলো, এটা কখন সৃষ্টি হয়? যখন তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুগুলো কাছাকাছি থাকে, যখন হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুগুলো কাছাকাছি থাকে। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই। তাহলে এই যে দেখো ভাই, পরমাণু কাছাকাছি থাকলে যে ব্যান্ড সৃষ্টি হয়, এই ঘটনাটাকে কী বলা হয় বলো তো ভাই? ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। তাহলে পরমাণু কাছাকাছি থাকলে যে তোমার ব্যান্ড সৃষ্টি হয়, এই ঘটনাটাকে কী বলা হয় তাহলে বলো তো? ব্যান্ড থিওরি বলা হয়। ওকে, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমার সাথে সাথে বলো জিনিসটা, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুগুলো যখন অনেক দূরে দূরে থাকে, কেউ কাউকে ইফেক্ট করে না, এর ফলে সবার এনার্জি সেম থাকে। তাই তুমি যদি তাদেরকে যদি প্লট করো, একটা সিঙ্গেল লাইন পাবা। কিন্তু যখনই তাদেরকে তুমি কাছাকাছি নিয়ে আসবা, তখন এদের মধ্যে এনার্জি ইন্টারাকশন ঘটবে, অর্থাৎ এনার্জি আদান প্রদান ঘটবে। ওই টাকার হিসাবটার কথা মতো চিন্তা করে দেখো, তখন এনার্জি যদি আদান প্রদান ঘটে, একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবা, একটা মিনিমাম ভ্যালু পাবা। ওই ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে এনার্জি থাকবে, ওই ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যেখানে যে একটা দেখো এনার্জি থাকতেছে, এখানে একটা আসলে বেসিক্যালি এতটুকুর মধ্যে এনার্জি থাকবে, এই এটার বেশিও যাবে না, এটার কমও যাবে না, তাহলে এতটুকু এনার্জি থাকবে। আর এইটাকে তখন এই যে সীমাটা মাঝখানে আছে, এটাকে বলা হয় এনার্জি ব্যান্ড। ওকে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। এবার আসো, মাঝে মাঝে আমাকে একটা গ্রাফ আঁকতে বলতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে যেরকম, সাপোজ দেখো আমি তোমাকে বলি দুইটা গ্রাফ আঁকতে বলতে পারে। এখানে আসো, আমরা দুইটা গ্রাফ তোমাকে শিখে আসো। সেটা হচ্ছে এরকম, দেখে আমি তোমাকে এখানে তোমাকে বলতে পারে, এখানে সোডিয়াম পরমাণু যদি দূরে দূরে থাকে, তাহলে তার তোমার হচ্ছে যাবে এরকম গ্রাফটা কীরকম হবে। সোডিয়াম পরমাণুগুলো দূরে দূরে থাকলে কি হবে, আর সোডিয়াম পরমাণুগুলো কাছাকাছি থাকলে কি হবে, কাছাকাছি থাকলে। চলো আসো দেখি আমরা। দেখো তো আমাকে একটু করে বলো তো, সোডিয়ামের কয়টা শক্তি স্তরে ইলেকট্রন থাকে? আমরা সবাই জানি ওই যে 1s2, 2s2, 2p6, 3s1, তার মানে সোডিয়ামের তিনটা শক্তি স্তরে তোমার হচ্ছে ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়াম যদি অনেক দূরে দূরে থাকে, তাহলে এটার তুমি যদি এনার্জি গ্রাফ আঁকতে চাও, অর্থাৎ এখানে যদি এনার্জি দাও আর এখানে তুমি যদি সোডিয়াম পরমাণু লেখো, তাহলে দূরে দূরে থাকলে এখানে কী পাবা, একটা সিঙ্গেল লাইন করে পাবা, অর্থাৎ এখানে একটা সিঙ্গেল লাইন পাবা, এখানে একটা সিঙ্গেল লাইন পাবা, এখানে একটা সিঙ্গেল লাইন পাবা। তাহলে যখন দূরে দূরে থাকবে তখন এরকম পাবা। তো এই এনার্জিকে তুমি E1 বলতে পারো, এটাকে তুমি E2 বলতে পারো, এটাকে তুমি E3 বলতে পারো, এটাকে কী বলতে পারো, প্রথম শক্তি স্তরের শক্তি, প্রথম শক্তি স্তরে এনার্জি। এটা কিন্তু এনার্জি ব্যান্ড না, হ্যাঁ, এটা জাস্ট প্রথম শক্তি স্তরে এনার্জি। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে এনার্জি, এনার্জি লেভেল বলতে পারো, দ্বিতীয় শক্তি স্তরের, এক সেকেন্ড, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি
লেভেল লেভেল বলতে পারো, সমস্যা নাই। আর এটাকে তাহলে আমরা বলতে পারি তৃতীয় শক্তি স্তরের এনার্জি লেভেল, কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে আসো, এরপরে আমরা যদি এখন যাই, এই যে যখন কাছাকাছি থাকবে তখন কী হবে তাহলে ভাই? তখন যেটা হবে, এখানে একটা ব্যান্ড সৃষ্টি হবে। দেখো এখানে কীরকম ব্যান্ড সৃষ্টি হবে, প্রথম শক্তি স্তরটা আগে তো সিঙ্গেল লাইন ছিল, এখন এভাবে ভাগ হয়ে যাবে। দ্বিতীয় শক্তি স্তরটা এভাবে ভাগ হয়ে যাবে, অনুরূপভাবে কাছাকাছি থাকলে তৃতীয় শক্তি স্তরটা এখানে ভাগ হয়ে যাবে, ব্যান্ড সৃষ্টি হবে এখানে যখন কাছাকাছি থাকবে। তার মানে পরমাণুগুলো যখন কাছাকাছি থাকে তখন হচ্ছে এখানে ব্যান্ড সৃষ্টি হয়। তার মানে দেখো, যেমন এটাকে তুমি কত বলতে পারো, এটাকে বলতে পারো E1 মাইনাস ডেল্টা, আর এটাকে কত বলতে পারো E1 প্লাস ডেল্টা, এই ভ্যালুটাকে। এটাকে কত বলতে পারো E2 মাইনাস ডেল্টা, এটা হচ্ছে E2 প্লাস ডেল্টা, এটা হচ্ছে E3 মাইনাস ডেল্টা, এটা হচ্ছে E3 প্লাস ডেল্টা, এই এনার্জিটা। ওকে, আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে দেখো, এখানে একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হচ্ছে, দাগ দেওয়ার দরকার নেই, কিন্তু একটু ডিজাইন করে দিচ্ছি আর কি আমি এখানে, এই দাগ দ্বারা কিন্তু কিছুই বোঝায় না। হ্যাঁ, জাস্ট ডিজাইন করে দিচ্ছি। তাহলে এখানে একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হচ্ছে ভাই, এখানে একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হচ্ছে, সিমিলার ভাবে এখানে একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি হচ্ছে ভাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি ভাই, এটাকে আমরা বলতে পারি প্রথম শক্তি স্তরে এনার্জি ব্যান্ড, প্রথম শক্তি স্তরের ইবিও বলে এটাকে, কেউ কেউ এনার্জি ব্যান্ড পুরো না লিখে ইবিও বলে। এটাকে তাহলে আমরা কপি করে উপরে নিতে পারি, ওই কি হলো, এটাকে আমরা কপি করে উপরে নিতে পারি জাস্ট। তাহলে এটাকে আমরা দ্বিতীয় করে দিব, আর এটাকে আমরা তৃতীয় করে দিব। ওকে, আশা করি তুমি বুঝতে পারতেছো এখানে কি করতেছি আমরা। এখানে এটা দ্বিতীয় আর এটা তোমার হচ্ছে তৃতীয়, আর এটাকে আমরা এখানে সোডিয়াম পরমাণু দিয়ে দিব, আর হচ্ছে আমরা এখানে লিখে দিব এনার্জি। তাহলে আসলে বুঝি সেটা হচ্ছে ভাই, যদি সোডিয়াম পরমাণু তাহলে আমার যদি কাছাকাছি থাকে তাহলে একটা সিঙ্গেল লাইন পাবো এনার্জি হিসেবে আমরা, আর যদি দূরে দূরে থাকে তাহলে আমরা এরকম ব্যান্ড পাবো। ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা এনার্জি লেভেল, আর এখানে পাচ্ছি আমরা এনার্জি ব্যান্ড। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা হচ্ছে বেসিক্যালি ব্যান্ড থিওরি তোমার। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে যদি আমরা এখানে যদি আশা করি বুঝি, তাহলে আমাদের হচ্ছে অনেক আসলে ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে ভাই, সেটা হচ্ছে যে ভাই এনার্জি ব্যান্ড, তাহলে আমি তো জিনিসটা তো বুঝলাম যে কাকে বলে এবং কেন সৃষ্টি হয়, মানে এনার্জি ইন্টারাকশনের কারণে। তাহলে চলো আমরা লাস্টে, একদম লাস্টে আমরা তাহলে কী 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 লিখে দিই, এই যে এনার্জি ব্যান্ড কাকে বলে চলো সেটা আমরা লিখে দিই। আসো আসো আমরা লিখে দিই যে এনার্জি ব্যান্ড কাকে বলে। শক্তি ব্যান্ড সংজ্ঞাটা লিখে দিব আর কি। হ্যাঁ, আমরা নেক্সট দিনে আরও নতুন টপিকে যাব, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, শক্তি ব্যান্ড বা এনার্জি ব্যান্ড কাকে বলে চলো লিখে আসো। এনার্জি ব্যান্ড, দেখো এনার্জি ব্যান্ড তাহলে আমরা কাকে বলতে পারি, আমরা আসলে বলতে পারি এরকম যে কোনো একটা পদার্থতে বিভিন্ন পরমাণুতে আসলে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি সামান্য কী হয়, তারতম্য হয়, একটাতে বেশি থাকে মানে প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা হয়। এই যে একই কক্ষপথে আবর্তনরত এই সকল ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন আর মধ্য সর্বনিম্ন মানের যে মধ্যবর্তী যে পাল্লা, এটাকে আমরা কী বলতে পারি, এনার্জি ব্যান্ড বা শক্তি ব্যান্ড বলতে পারি। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি এরকম যে কোনো পদার্থে, কারণ কোনো একটা পদার্থে কী থাকে, অসংখ্য পরমাণু কাছাকাছি থাকে, মানে কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে, কারণ পদার্থের মধ্যে পরমাণুগুলো কাছাকাছি থাকে, তাই এখানে অবশ্যই এনার্জি ব্যান্ড সৃষ্টি হবে। কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে
বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে, কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। আমরা মাত্র দেখলাম এখানে, যখনই একটা পদার্থের মধ্যে আমরা জানি অসংখ্য পরমাণু থাকে যারা অনেক কাছাকাছি অবস্থান করে, তাহলে তাদের মধ্যে কীভাবে এনার্জি ইন্টারাকশন ঘটবে, আর এই এনার্জি ইন্টারাকশন ঘটার ফলে কী হবে, তাদের মধ্যে কোথাও কোথাও ম্যাক্সিমাম এনার্জি হবে, কোথাও কোথাও মিনিমাম এনার্জি হবে। তো এটাই এখানে বলতেছে শক্তির সামান্য তারতম্য হয়, কারণ ওই যে ডেল্টা এটাকে আসলে খুব কম ভ্যালু থাকে আর কি। হ্যাঁ, তারতম্য হয়। তারপর আমরা বলতে পারি এই যে একই কক্ষপথে অবস্থিত, একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের, তোমার হচ্ছে ভাই শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বা এনার্জি ব্যান্ড বলে, শক্তি ব্যান্ড বা এনার্জি ব্যান্ড বলে। ওকে, সো আজকে এতটুকুই থাকবে, আমরা হচ্ছে নেক্সট দিন আরও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভাই। তো আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওটা হচ্ছে ভাই লাইক করতে পারো, তো আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে ভাই সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।